FM. সেই এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড আজকে আমরা আপাতত ঘরে চলে যাই। তো আমাদের সাথে গেস্টরা রয়েছেন। গেস্টদের কাছে যাওয়ার আগে আপনাদের পাঠানো যে ইমেল এবং যে ইমেল আমি শেয়ার দিতে হচ্ছে, আমাদের আজকে এইখানে আজকে আমাদের সাথে ভূত এফএমে থাকার কথা ছিল, খুব বেশি আশা ছিল যে উনি আসবেন, কিন্তু পরীক্ষার কারণে আসতে পারেনি, কারণ বিষণ্ণ আর্তনাদ নাম, যদিও এটা তার ছদ্মনাম এবং তিনি আসল নামটা জানাতে চান না। তো বিষণ্ণ আর্তনাদকে আমি যখন বললাম যে আপনি কি আসতে পারবেন, সে চেষ্টা করলো এবং তারপর জানালো যে না, তার ইউনিভার্সিটিতে এক্সামের কারণে এবং এই সমস্ত কারণে তিনি আসতে পারেননি। তো তার ঘটনাটা আমার কাছে আছে, সেই ঘটনাটা আমি কিছুটা তার মতো করে কিছুটা আমার মতো করে আমি বলবো ঘটনাটা ঠিক রেখে আর কি। সেটা হচ্ছে যে উনি ঘটনা যেটা শেয়ার করেছেন সেটা 2009 জানুয়ারি মাসের একটা ঘটনা, এবং তিনি বলেছেন যে তারা মংলা পোর্টে থাকতেন এবং একদিন বিকেলে তখন 4:45 বাজে, এবং একদম পরিষ্কার ভাবে লিখেছেন 4:45 মানে 4:45 এবং তিনি এবং তার ফ্রেন্ড রাহাত, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ এবং রাহাত, রাহাতের নামটাও ছদ্মনাম, আসল নামটা তিনি লেখেননি সঙ্গত কারণে, এবং তিনি বলেছেন যে রাহাত জানালো যে একটা খুব জরুরি কাজে ঢাকা যাবে এবং ঢাকা তাদেরকে যেতেই হবে, এবং তিনি রাহাতের সাথে কথা বলে যেটা বুঝলো যে ঢাকা তাদের আসলে যেতেই হচ্ছে, এবং অনেক অনুরোধ করলো তার সাথে যাওয়ার জন্য। সো রাজি হয়ে গেল আমাদের বিষণ্ণ আর্তনাদ, এবং যেহেতু শীতের রাত ছিল তারা দ্রুত রেডি হলেন, এবং রেডি হওয়ার পরও তারপরও বেরোতে বেরোতে যেটা হয় আর কি একটু দেরি হয়ে যায়, এবং যেটা হলো তাই হলো যে 8 বেজে গেল, প্রায় রাত 8 তখন। তো মংলা থেকে ঢাকা যেতে তাদেরকে কাটাখালী নামের একটা জায়গায়, আপনারা যারা খুলনা থেকে শুনছেন তারা নিশ্চয়ই জায়গাগুলোর নাম জানেন এবং চেনেন, এই জায়গায় যেতে হবে, এবং সেই জায়গাতে তারা লোকাল বাসে করে রওনা হলেন। কিন্তু 20 কিলোমিটারের তো যাওয়ার সাথে সাথেই যে ঘটনাটা ঘটলো সেটা বাসটা নষ্ট হয়ে গেল, এবং ঘটনার আলামত শুরু হয় এভাবেই। আমার মনে হয় যে সবগুলো ঘটনাই এই বাসটা যদি নষ্ট না হতো তাহলে পরের ঘটনাগুলো নিশ্চয়ই ঘটত না। তো বাসটা নষ্ট হয়ে গেল এবং সেই কারণে তাদের 2 ঘন্টা লেট হয়ে যায়, এবং তারা যখন কাটাখালীতে এসে পৌঁছান তখন রাত 10টা। কাটাখালীতে কোনো বাস তারা পাননি, ফলে তারা খুলনাতে বাধ্য হয়ে যেতে হলো তাদেরকে, খুলনায় চলে গেলেন তারা, এবং খুলনার নতুন রাস্তা নামে একটা জায়গা আছে, যারা খুলনায় আছেন তারা নিশ্চয়ই জানেন, এবং সেখান থেকে ঢাকার বাস ধরবেন তারা, এরকম ঠিক করলেন তারা। এবং তারা যখন নদী পার হয়ে রূপসায় আসলেন তখন রাত 10:45, এবং শীতের রাত বলে লোকজন ছিল না। আর তারা যেটা করলেন সেই মুহূর্তে যেটা করণীয় ছিল আর কি, তারা একটা বেবি ট্যাক্সি খুঁজলেন এবং পেয়েও গেলেন, বেবি ট্যাক্সি খুঁজেনি তো প্রথমে পাওয়া যাচ্ছিল না, অনেক খুঁজে একটা বেবি ট্যাক্সিকে 3 গুণ ভাড়া দিয়ে তারা রাজি করতে পারলেন, যে 3 গুণ ভাড়াতে তারা নতুন রাস্তা যাবার জন্য, এবং রাস্তা ছিল ফাঁকা, আর বেবি ট্যাক্সি চালক ফুল স্পিড দিয়ে ট্যাক্সি চালাতে লাগলেন। গেস ওয়াট, তুৎপাড়া নামে একটা জায়গা আছে, এবং সেই জায়গায় একটা, আপনারা যারা খুলনায় আছেন এবং যারা খুলনায় গেছেন তারা জানেন সেখানে একটা কবরস্থান আছে, এবং মানে কবরস্থান নামের একটা জায়গা আছে, এবং সেই জায়গাটায় আসা মাত্র যেটা হলো, চালক খুব জোরে, হঠাৎ করে খুব জোরে একটা ব্রেক করলেন, এবং তারা দেখলেন যে একটা বৃদ্ধ লোক একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, জাস্ট একটুর জন্য। কিন্তু তারা জানেন যে রাস্তা একদম ফাঁকা ছিল, হঠাৎ করে বেবি ট্যাক্সির সামনে সেই লোকটার আসার কথা না, আর যেখানেই আসুন না কেন তিনি বেবি ট্যাক্সির সামনে আসবেন কেন। তো চালক খুব রেগে গেলেন, চালক রেগে গিয়ে তাকে, লোকটাকে অনেক গালাগালি করতে শুরু করলেন, এবং তারাও ওই লোকটাকে একটু রাগা, ওই লোকটার সাথে রাগারি করতে শুরু করলেন, কারণ তারা যাচ্ছিলেন ঢাকায় এবং মাঝখানে এরকম যাত্রা বিরতি বারবারই, একবার বাস নষ্ট হচ্ছে, একবার লেট হয়ে যাচ্ছে, একবার এরকম হঠাৎ করে মানুষ সামনে চলে আসছে, তাদের ভালো লাগেনি। তো তারা নিচে নেমে লোকটার দিকে তাকিয়ে থাকলেন, এবং তাকে যেটা দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট, এবং লোকটা একভাবে বিষণ্ণ আর্তনাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এটা খেয়াল করেছিল এবং খুবই ভয় পেয়েছিল রাহাত এবং তারা দুজনে। দ্রুত তারা ট্যাক্সি চালানোর জন্য চালককে বললেন যে তাড়াতাড়ি চলেন। এরপর যখন তারা গোয়ালখালি নামের একটা জায়গা, সেই জায়গায় আসলেন, তখন তাদের ট্যাক্সি হঠাৎ করে থেমে যায় এবং চালক ওয়েট করতে বলেন। গোয়ালখালি থেকে নতুন রাস্তা খুব বেশি দূরে না,
আর তাই তারা ভ্যান খুঁজতে লাগলেন এবং গোয়াল খালিতে একটা কবরস্থান আছে, আজব ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে কবরস্থানে, এবং সেই জায়গাতেই সামহাও তাদের ব্রেক করতে হচ্ছে, সেই জায়গাতেই এসে ঘটনাগুলো ঘটছে। এবং সেই কবরস্থানের কাছে এসে তারা দেখলেন যে ওই কবরস্থানের কাছে রাহাত একটা ভ্যান দেখতে পেলেন, যেহেতু কাছে ছিল তার চিন্তা তো নিলেন যে ভ্যানে করে যাবেন, এবং সেখানে গেলেন কিন্তু কোনো চালক দেখতে পেলেন না ভ্যানের। হঠাৎ কবরস্থানের কাছে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করতে বুঝতে পারলেন যে লোকটা একটা চোখ অন্ধ, এবং যাকে তারা তুৎপাড়ায় দেখেছিল কবরস্থানের কাছে, এই লোকটি সেই লোক যে হুট করেই তাদের বেবি ট্যাক্সির সামনে চলে এসেছিল। তিনি এবং রাহাত দুজনে দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট, তিনি এবং রাহাত দুজনেই, অন্য চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তারা দ্রুত ট্যাক্সি চালকের কাছে আসলেন এবং তার ভাড়া দিয়ে নতুন রাস্তায় দৌড় লাগালেন। নতুন রাস্তায় এসে তিনি দেখলেন যে বাস ঢাকা যাচ্ছে, এরকম একটা বাস তারা পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাসে উঠলেন এবং বাস যথারীতি প্রায় ফাঁকা, এবং তারা পিছনের দিকে বসলেন। আর ঘটনাগুলো যারা এতক্ষণ ধরে ঘটলো, যে অদ্ভুত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আলোচনা করতে লাগলেন। যশোর চলে আসছে প্রায়, বাস আবারও হঠাৎ করে ব্রেক করল, এবং তারা এই ঘটনা তাদের কাছে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক লাগলো, যেরকম বারবার কেন হচ্ছে, কি হয়েছে দেখার জন্য তিনি এবং রাহাত জানালা দিয়ে তাকালেন এবং দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। লোকটির একটি চোখ অন্ধ, লোকটিকে এরও আগে দুবার দু জায়গায় দেখেছে। একটা চোখ নষ্ট এবং ভয়ঙ্কর দৃষ্টি আর একটা চোখের। বাস ড্রাইভারকে তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে। ড্রাইভার বলল, হঠাৎ করে এক বৃদ্ধ বাসের সামনে চলে এসেছে, একটু হলেই অ্যাক্সিডেন্ট হতো। আমি ড্রাইভারকে বললাম আশেপাশে, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ জিজ্ঞেস করলেন, আশেপাশে কি কোনো কবরস্থান আছে। ড্রাইভার বলল, হাতের বাম দিয়ে একটা কবরস্থান, এবং ওই লোকটা কবরস্থানের দিকে যাচ্ছিল। সো কি মনে হয় আপনাদের? এরপর তিনি এবং রাহাত সারাটা পথ সুরা পড়তে পড়তে গেলেন, এবং যাত্রা পথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেম শুরু হয় দুই মাস পর, যা তিনি অন্য কোনো একদিন শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। মূল ঘটনাগুলো এরপরে ঘটতে শুরু করে। আমরা চাইব যে বিষণ্ণ আর্তনাদ আপনি হয়তো শুনছেন আমাদেরকে, অ্যান্ড আমি জানি আপনি শুনছেন, এবং আপনি চেষ্টা করুন যদি ঢাকায় আসেন এর মাঝখানে, প্লিজ জাস্ট আমাকে একটা কল করবেন, এবং আশা করব যে আপনার এই ভয়ঙ্কর যে এক্সপিরিয়েন্সগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা চাই সবার সাথে শেয়ার করতে। এবং বিষণ্ণ আর্তনাদ তার ইমেলটি শেষ করেছেন এভাবে যে তুৎপাড়া কবরস্থানের বৃদ্ধ লোকটি সাথে রাগারাগি করা ঠিক হয়নি, আমি আজও অনুতপ্ত, আমি ওই বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাই। সো আমি জানি না যে আপনাদের এরকম কোনো ঘটনা আছে কিনা, যদি থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাই আমাদের গেস্টের কাছে, অ্যান্ড আরও একবার যারা মিস করেছেন বা এইমাত্র জয়েন করলেন তাদেরকে বলি ম্যারি ক্রিসমাস, শুভ বড়দিন, অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছি রাসেল, আর আমাদের সাথে আছেন গেস্ট। সো শুরুতে আপনার নামটা একটু জানি, আপনার কি নাম? আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি আজকে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ওকে, আর হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ড তো নাম নিশ্চয় নয়, হাজবেন্ডের নামটা জানি। আচ্ছা, আমি সাব্বির, আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি, আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি, আমাদের দুজনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন, সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেস্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? সুপ্তি এবং আপনি দুজনের সাথে একসাথে ঘটেছে, এবং সেই ঘটনাগুলো আপনারা চেয়েছিলেন যে আমার সাথে শেয়ার করবেন। তো আমরা একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন, সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল। সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে, এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইব। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বলবো যে
আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা মানে আমি আগে ছিলাম, এবং সেই রুমেরই একটা ঘটনা যেটা হলো যে একদিন মানে আমি রাতে ঘুমিয়েছি, তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাত হয়ে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, আর সেই সময় আমার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক মানে আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে, পুরোপুরি ভোর তখন হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম যে কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা, এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি এক ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা, আমি পেছনে ঘুরতেও পারছি না, আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ মানে ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবেই মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি কেউ যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম, মানে আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয় কিন্তু, হ্যাঁ, কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থায় থাকে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো মানে সজাগ, একদম ভেঙে গেছে ঘুমটা, ভেঙেছে এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো বা চিৎকার করবো বা কিছু একটা বলার, বাট সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবে আঁকড়ে আছে এবং মনে হচ্ছে সে আস্তে আস্তে আমার ঘাড় দিকে খুব শক্ত করে ধরে রাখছে যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ পরে ভাবে অনেকক্ষণ চলার পরে মানে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার একটা জাস্ট আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করব, মানে চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো, এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মানে মুভ করে উঠছি, মানে সে জিনিসটা হঠাৎ করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে। এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে এবং আমার মনে হচ্ছে যে মানে শরীরে ঘাম ঝরতেছে এরকম একটা অবস্থা, এবং আমি দেখলাম যে বাইরে একটু একটু ভোর হচ্ছে তখন, মানে সেটা যাই হোক মানে জিনিসটা এরকম ছিল যে মানে আমি একদম মানে পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, খুব সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারছি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসেছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়, আমার ক্ষেত্রে সেটাই যে আমার যেটা মনে হচ্ছে তখন পুরো ভোরের আলো আকাশ পরিষ্কার এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি, বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক জিনিসটা তখনই আমাকে মানে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে শক্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেইনলি 2 বছর হয়েছে, তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম, তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরে ফ্লোরে মুভ করলাম, তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে এই ইয়ারের ফার্স্ট। তো একদিন যেটা হলো, আমরা রাতের বেলা যেহেতু দুজনে কাজ করি, আমরা গল্প করছি বসে বসে, তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে, যে চার্ক করলো কেউ জোরে খুব জোরে দরজাটা, তখন আমরা দুজনেই মানে দুজনে দিয়ে তাকালাম যে এটা কি হলো, বা মানে এটা কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না, তখন বাজে রাত 2 থেকে 2:30 বাজে। তো তখন মানে আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেস করলাম না যে কি হলো, আমরা জাস্ট চুপ করে জাস্ট চলো ঘুমিয়ে যাই, মানে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। স্টার্ট হতে একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশ রুমটা আছে সেটা আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচড বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3 বাজে এরকম আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজাটা, তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এই সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে স্টোর, কিচেনের ভেতরে স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, পরিষ্কার দেখেছেন, একদম পরিষ্কার। কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় গিয়েছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি আমি বোঝাতে পারবো না, আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাত পা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করবো তখন বুঝতে পারতেছি না। আপনাদেরকে এগিয়ে আসা বা এরকম কোনো কিছু, দাঁড়িয়ে আছে কিছু একটা? আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বলি না কেন, সেখানে ঢোকার আগে একটা দোয়াও আছে এবং 3 বার নক করে তারপরে ঢুকতে হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন?
এরকম কিছু হয়েছিল না? এরকম কিছু না, আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে, স্টোরের সামনে। ওকে, তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি। এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনই আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে, যে আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি টেলিফোনে আমার সাথে যখন কথা হচ্ছে তখন বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 আছেন। হ্যাঁ, 7 আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তারা শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। আচ্ছা, তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা জানতে পারলো? কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না, যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না, ওই আলোতেই সে অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে জায়গাটা চোখে পড়ে। ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, কি চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন 2 দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আমার জানতাম না যে আপনি দেখেছেন, আমি জানতাম যে উনি দেখেছেন। একজনের ভুল হতে পারে, দুজনের কিভাবে সেটাই না, আমিও এই জিনিসটা পরপর 2 পরপর 2 বলবো না, বাট 2 আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 দেখেছি এই জিনিসটা, এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করে ফেলছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা মানে কিছু একটা ভয়ের একটা স্রোত শরীর থেকে নেমে গেল, এরকম একটা মানে হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে কেমন করে উঠেছে, মানে আমি বুঝতে পারছি দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, ছায়া হোয়াট এভার ইট ইজ, দেখে আমার ওরকম মানে একটা ভয়ের ইয়ে লেগেছিল আর কি। রাইট, আমাদের কাছে অতৃপ্ত আত্মা নামে একজন এসএমএস করেছেন এবং বলছেন ভাইয়া ভূত, আচ্ছা ভূত করে হেডফোন থাকলে আমাদের আমাদের এই ভূত এফএম শুনতে পেতেন না, সেরকম কোনো কিছু আপনারা আশা করছি না। তুরান লিখেছেন যে আজকে আজকে ফয়েজ লেকের কাহিনী তিনি শুনতে চান, ফয়েজ লেকের কাহিনী শোনা জোরে আমিও অধীর অপেক্ষায় আছি। তুরান লিখেছেন খুলনা থেকে, বাট চিটাগং থেকে আমাদেরকে ফয়েজ লেক নিয়ে কেউ তেমন কিছু বলেননি বা সারা শব্দ আমরা পাইনি, যে ফয়েজ লেকে যে ঘটনাগুলো আমরা আজ পেয়েছিলাম যে বা এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো যদি আমি বলবো যারা চিটাগং থেকে শুনছেন আমাদেরকে, তারা ইচ্ছা করলে আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই জানাতে পারেন ভূত এফএম অ্যাট রেডিও ফুর্তি ডট এফএম এ এসএমএস করে আমাদেরকে জানিয়ে দিন যে কি ঘটনা ঘটেছে সেখানে। মৌ এবং সেতু বরিশাল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো কিন্তু হয় আপনাদের ইমেলের মাধ্যমে এবং আপনাদের এসএমএস এর মাধ্যমে, মানে সবচেয়ে বেশি হয় এবং এগুলো আরও বেশি রকমের আপনাদের জন্য এবং আমার জন্য ইন্টারেস্টিং, সো আমি সেগুলো বলেই শেষ করতে পারবো না, এত কিছু আপনাদের জন্য আছে এবং আপনারা তো অনবরত এসএমএস পাঠাচ্ছেনই। আমি এখনও দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন মুস্তবা, আমাদের এসএমএস করেছেন দীপ, আবদুল্লাহ, অলিদ, তমা, আরাফাত এবং রাজশাহী থেকে শাওন লিখেছেন যে ভূত এফএম শুনতে পাচ্ছেন না তিনি, কারণ তিনি সম্ভবত কোথায় আছেন, আচ্ছা এসএমএসটা চলে গেল। হিমেল এছাড়াও আমাদের এসএমএস করেছেন আশিস এসএমএস করেছেন আমাদেরকে রাজশাহী থেকে, বিন্তু ব্লু বয় আমাদের এসএমএস করেছেন, স্বাধীন এসএমএস করেছেন, জাহিদ এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা তিনি নতুন রাস্তায় থাকেন, একটু আগে আমি যে ঘটনা বলছিলাম এবং কবরস্থানে নামে কবরস্থান ওয়াজ গোয়ালখালী এবং তিনি বলছেন যে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অ্যাবাউট দিস প্লেস অ্যান্ড প্লিজ কল মি। আমি যেটা করবো যে সেটা হচ্ছে আপনাকে যদি কল দিতে নাও পারি, আমি চেষ্টা করছি আপনাকে কল দিতে, যদি নাও পারি ভাইয়া তাহলে আপনাকে যেটা কষ্ট করে করতে হবে, একটা ইমেইলে আপনি যেটা শেয়ার করতে চান সেটা কষ্ট করে ফুর্তি ডট এফ এম এস এম এস করে দিন এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে এটা ইয়ে।
করার, আর যদি সম্ভব হয় তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে কানেক্ট করে ফেলছি। আর জাহিদ লিখেছেন, জাহিদ আমাদের, জাহিদের একটু প্রবলেম হচ্ছে। উর্মি লিখেছেন যে ভূত এফএম এর জন্য তিনি হোল উইক তিনি হচ্ছে অপেক্ষা করেন, আর আমরা আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো জানার জন্য হোল উইক অধীর আগ্রহে প্রতিটা দিন ইমেল খুলে বসে থাকি যে কখন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আসবে। সো অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে হতাশ হতে হয়নি, অসংখ্য SMS এবং অসংখ্য ইমেল আমরা পেয়েছি। শাহরিয়ার আপন, শাহরিয়ার মাহমুদ হীরা, তারপরে আদিল লোয়ার, আচ্ছা তারপরে হান্নান নায়াম, তারপরে ফাজিন খান, আলম, তারপরে আমাদের SMS করেছেন, আরও দেখতে পাচ্ছি যে না এগুলো সব ইমেল বলছি আমি, আব্দুল সালাহ তানভীর সহ আরো অনেকে আমাদের ইমেল করেছেন, সেই ইমেলগুলো আমরা চেষ্টা করবো একে একে পড়ার। আর এই মুহূর্তে যেটা করবো যে ছোট একটা ব্রেক নিয়ে আসি আমরা এবং দেখি যে কাউকে কল টল করা যায় কিনা আপনাদের মধ্যে। ফিরে আসছি একটু পরে, এখনো অনেক অনেক ঘটনা আছে আপনাদের সাথে বলার, অ্যান্ড যেহেতু আজকে ক্রিসমাস ডে, সো আমরা চেষ্টা করছি ক্রিসমাস ডে একটা গান শোনাতে, আশা করছি আপনাদের ভালো লাগে। ভিক্টোরিয়া একটি গান, চলুন শুনে আসি গানটি। অবিরত চলছে সবাই, চলছে সাথে প্রেমের পূর্তি, সকাল দুটো সন্ধ্যা রাতে শুনছে সবাই প্রেমের পূর্তি। That's right, শুনছেন সবসময় রেডিও ফুটি, চলছে ভূত FM, সাথে আছে রাসেল এবং আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের গেস্টরা। আর আমরা SMS পাচ্ছি, অনেক SMS পাচ্ছি, আমাদেরকে SMS করে আপনারা জানিয়ে দিচ্ছেন আপনাদের অভিজ্ঞতা কথাগুলো। আমরা একটু আগে যে যিনি স্বাধীন বলেছিলেন যে স্বাধীন নতুন রাস্তা থাকেন এবং তিনি শেয়ার করতে চাইছিলেন, তাকে আমরা ফোন করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পাইনি তাকে। সো তার কাছ থেকে জানা হলো না ঘটনাটা কি, বাট যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাদের SMS করে বলতে পারেন যে আপনি কথা বলতে চান। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আচ্ছা, আমি আরও বেশ কিছু ঘটনা এবারের পেয়েছি, সেই ঘটনাগুলো নিয়ে ফিরে আসবো। তার আগে আবারও গেস্টদের কাছে চলে যাবো। আমরা একটা বাসার মধ্যে ছিলাম এবং সেই বাসার বিভিন্ন ঘটনা আমরা জানছিলাম। শক্তি কি হয়েছিল তারপরে ওই বাসায়, আর কি কি ঘটনা আপনাদের সাথে হয়েছিল? আচ্ছা, এরপরে আমি তুমি তোমার ওই ঘটনাটা বলো, কারণ মোস্ট রিসেন্টটা পরে বলি যেটা হয়েছিল আমার সাথে। আচ্ছা, এর মানে সত্যি যে ঘটনাটা, সেই ঘটনাটার আগেও একটা ঘটনা আছে যেটা আমার সাথে হয়েছিল। সেটা হলো একদিন সত্যি তার বাসায়, মানে তার বাবার বাসায় গিয়েছে, আমি বাসায় একা সেদিন। আচ্ছা, আর সেদিন খুব বাসায় মানে লোডশেডিং হচ্ছিল, মানে ওই গরমের সময় কি যেটা হয় যে প্রায় দুবার তিনবার করে কারেন্ট যাচ্ছিল আর কি। তো রাত্রে এটা প্রায় আমি আমার কম্পিউটার ইউজ করে আমার কাজ টাজ করে আমি জাস্ট শুতে গিয়েছি, তখন বাজে রাত দেড়টা। এবং শুতে যাওয়ার আগে আমার সত্যির সাথে একবার ফোনে কথা হলো কিছুক্ষণ, হওয়ার পরে আমি জাস্ট গিয়ে বিছানায় শুলাম। তো শুয়ে রয়েছে, মানে ঘুম আসতেছে না, জাস্ট আমি তখন আর জাগ না, মানে আমার তখন আমি ঘুমিয়ে যাইনি। তো আপনাকে যেরকম আমরা বললাম যে আমাদের প্রায় এরকম দরজাতে কখনো মনে হয় যে নক করতেছে, কেউ নব ধরে ঘোরাচ্ছে এরকম। সেদিন রাতেও হঠাৎ করে, মানে আমি কিছুক্ষণ পর, মানে শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ দেখ, মানে শুনতে পারলাম, আমার রুম তখন কিন্তু অন্ধকার কারণ যেহেতু তখন কারেন্ট নাই ওই অবস্থায়, আমি হঠাৎ করে শুনলাম যে আমার ঘরের নবটাকে কে আবার যেন খুব জোরে জোরে ঘোরাচ্ছে। আচ্ছা, আমার চোখটা তখন দরজার দিকে গেল এবং কিছুক্ষণ এই নবটা ঘোরানোর পর, নবটা যখন ঘোরানো শেষ, তার একটু পরে আমি দেখলাম বা শুনলাম আর কি বেসিক্যালি যে আমার দরজার যে পাল্লাটা এবং পাল্লার উপর যে দেয়ালটা, সেই দেয়ালে মানুষ যদি খালি পায়ে পাক্কার উপর যদি একটু জোরে জোরে হাঁটে তাহলে একটা যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম একটা শব্দ সেই ওয়াল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমি পুরো মানে জাস্ট মানে ওই জায়গায় তো শব্দ হওয়ার কোনো চান্স নাই না, মানে এটা একটা উইয়ার্ড একটা অবস্থা যে এখানে কিভাবে শব্দটা হচ্ছে। রাইট, তো আমি জাস্ট শুনতেছি, আমি চুপচাপ শুয়ে শুনছি যে ওখানে কি মনে হচ্ছে যেন কেউ হাঁটছে। তো কিছুক্ষণ পর
আমি দেখলাম যে সেই শব্দটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, উপরের দিকে উঠতে সেটা সিলিং এ চলে আসছে। আচ্ছা, এবং আমি তখন উঠে জাস্ট উঠে বসছি বিছানাতে, যেটা কি হচ্ছে আমি জাস্ট মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে। এবং শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছে সিলিং ফ্যান, যেটা ফ্যানের কাছাকাছি চলে আসছে, এবং সিলিং ফ্যানটা আমার জাস্ট মাথার উপরে, আমি যেখানে শুয়ে আছি তার উপরেই। আমি তখন জাস্ট মানে আমার তখন জাস্ট শরীর ঘামা শুরু করছে, এটা কি আওয়াজ, এটা আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি যে একটা আওয়াজ হচ্ছে, এবং একটা যে হাঁটলে খালি পায়ে হাঁটলে যে আওয়াজটা থপ থপ করে, হ্যাঁ এরকম একটা সাউন্ড। ওকে, আমি বসে জাস্ট ভয়ে মানে জাস্ট ভয় যেটা হয় আমি আয়তুল কুরসি পড়া শুরু করলাম, এবং কিছুক্ষণ পরেই সেই শব্দটা তখন আস্তে আস্তে মিলে গেল, এবং আমি তখন মানে আমার শরীর তখন প্রায় মানে ঘামা শুরু করছে, আমার ফ্যান চলতেছে তখন, আমি ঘামতেছি। দরজার উপরে এবং সিলিং এর কাছে এখানে হাঁটার কারো কোনো সম্ভাবনা থাকার কথা, সম্ভাবনা থাকার কথা, ইটস জাস্ট লাইক আপনারা যদি কেউ এক্সোরসিস্ট মুভিটা দেখে থাকেন, ওখানে যে একটা ইয়ে দেখায় যে ভূতটা যে ওয়াল বেবে হাঁটে, জাস্ট ইটস লাইক মানে সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি তাকে দেখছি না, বাট আমি শুনছি যে একটা আওয়াজ হচ্ছে হাঁটার মতো, রাইট, এবং অনেকটা মনে হয় যে ক্ল্যাপিং করলে, যে ঠাস ঠাস করে ক্ল্যাপ করলে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ। তো আমি ওই আওয়াজটা যখন শেষ হলো, তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর আবার একটু শুলাম, তখন কিন্তু আমার আমার হার্টবিটটা জাস্ট মানে কন্টিনিউয়াসলি আমার হার্টবিটটা মানে পাড়ি দিচ্ছে আমাকে, মানে খুব ভয় ভয় পেয়ে গেছি। এবং তার কিছুক্ষণ পর আবার আমি সেই দরজার নবে দেখলাম আমাকে যেমন ঘোরাচ্ছে নবটা, আমি যে উঠে গিয়ে একবার খুলবো বা খুলে দেখবো আমার সেই সাহসটাও পর্যন্ত হচ্ছিল না। আমি জাস্ট কিছুক্ষণ আবার আয়তুল কুরসি পড়ে আমি চুপ করে শুয়ে রইলাম, তারপর ওইটা কিছুক্ষণ হলো, দেন স্টপ, তারপর আর কিছু নেই, তারপর আমি কিছু আর কিছু মনে নেই, আমি ঘুমিয়ে পড়লাম। ওকে, এবার কি আমরা মোস্ট রিসেন্ট যেটা সেটাতে আসবো নাকি আর কিছু আছে, আর কিছু থাকলে সেগুলো শেষ করি? না, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই যে ইটস নট লাইক দ্যাট যে শুধু আমাদের দুজনের সাথে এই জিনিসটা হচ্ছে, বাসার সবার সাথেই কিন্তু সবাই কিন্তু এক্সপিরিয়েন্স, যেমন আমাদের বাসায় যে ছেলেটা মানে বাজেটা যা করে দেয় ও সাধারণত আমাদের যে মানে ড্রয়িং রুমে আছে ওখানে শুয়ে রাখতে। তো ও যেটা বলেছে, ও একদিন রাতেবেলায় শুয়েছিল, তো ও যে সোফার সামনে ওর মাথাটা থাকে, মানে হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেল, এবং ওর কাছে মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন ভয়ে মানে হঠাৎ করে উঠে বসলো, তারপর দেখে যে আর কিছু নেই। ইভেন তো আমার নানি শাশুড়ি থাকেন, আমাদের পাশের রুমে আছেন উনি, তো উনি আমাকে যেটা বলেছেন যে একদিন উনি মানে নামাজের পরে উনি শুয়ে শুয়ে শিখত, মানে শুয়ে শুয়ে তসবি পড়ছিল, তো উনি বলছে যে পড়তে পড়তে আমার হাতটা একটু নেমে গেল, তখন মানে উনি যে ফিল করলো কি একজন জোরে বাড়ি মেরে উনার হাতটা উপরে উঠিয়ে দিল। আচ্ছা, তো আমার কথা যে সবই একই বাসায়, একই বাসায়, রাইট, মানে আমি পার্সোনালি বিলিভ করি যে এই ফ্লোরে অবশ্যই কিছু একটা আছে, সামথিং উইয়ার্ড, আমি জানি না কি সেটা আছে। আর আমি রিসেন্ট যে ঘটনাটা আমি এখন শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে যে আমি তো বলছি ভাইয়া যে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করি, ফেসবুকে বসে অনেক গল্প টল্প করি, তো বেশি দিন না, ওয়ান উইক আগের ঘটনা, তো আমি আরো বসে গল্প করছি, তো আমি তো বলেছি আপনাকে যে আমাদের ছেলেটা ড্রয়িং রুমে শুয়ে, তো তখন বাজে আড়াইটা মনে হয়, আড়াইটা থেকে পৌনে তিনটা বাজে, তখন তো বসে গল্প করতে করতে হঠাৎ করে শুনলাম যে ওই ছেলেটা খুব জোরে জোরে কথা বলছে। আচ্ছা, তখন আমি ওকে একটু বিরক্ত হয়ে বললাম যে এত রাতে, আমার কাছে মনে হলো যে ও হয়তো বা মোবাইলে ফোন এসেছে বা সামথিং কিছু একটা, তো আমি খুব বিরক্ত হয়ে বললাম যে এত রাতে তো এরকম ভাবে জোরে চিৎকার করা উচিত না বা এত জোরে কথা বলা মানে হয় না, বলেই শেষ করতে না করতেই বাইরে থেকে শুনলাম যে আমার নানি শ্বশুরকে যে মেয়েটা দেখাশোনা করে, মানে ওরা অনেক পুরনো আমাদের বাসায় প্রায় 10-15 বছর যাবো সবাই, তো ও খুব জোরে জোরে কথা বলছে। তখন আমার কাছে মনে হলো যে মেবি আমার নানি শাশুড়ি শরীর খারাপ হয়ে গেছে, যেটা হয় যে উনি খুব রাতে অনেক সময় শরীর খারাপ হয়ে যায়। তো আমার মানে পিসিটা যেখানে আছে সেখান থেকে দরজাটা খুলতে জাস্ট 2-3 সেকেন্ড সময় লাগে, তো তখন মানে আমি আরো আমার দুজন জাস্ট খুব জোরে দরজাটা খুলে বের হয়ে দেখি ভাইয়া মানে আমি কি বলবো, কেউ নেই ওখানে, নোবডি ইজ দেয়ার। আর মানে একটা যেটা হয় যে এটা কোনোভাবেই পসিবল না যে কেউ, সবাই খুব তাড়াতাড়ি রুমে চলে গেল বা কিছুই ঘটেনি, এরকম একটা ব্যাপার, মানে আপনি তো শব্দ শোনার সঙ্গে সঙ্গে খুললেন, সেটাই আড়াইটা যে পিন ড্রপ সাইলেন্স থাকে তখন বাইরে বের হয়ে আমি সেটাই দেখলাম। তো আমার কথা হচ্ছে কি যে আমি তাহলে কি শুনলাম, এটা আমি না ও আর আমি একসাথে এক্সপিরিয়েন্স করেছি, মানে একজনের ভুল হতে পারে, দুজন তাহলে কি দেখলাম বা কি শুনলাম,
এবং আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে, বাইরে তো অন্ধকার, কমন রুম কমন এরিয়াটা যেখানে ভিতরে অন্ধকার, আমরা জাস্ট চেক করার জন্য যে কেউ কি আবার আমাদের দরজা খোলা দেখে কি কোথাও কেউ লুকালো কিনা। আচ্ছা, এটা করার জন্য আমরা জাস্ট কমন এরিয়ার লাইটের জ্বালিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বালালাম, যে ওই আমাদের যে ছেলেটা আমাদের ড্রয়িং রুমে শোয়, ওখানে ওর লাইট জ্বালালাম। এবং সেদিন আমি ঘরের প্রতিটা ইঞ্চি চেক করে দেখেছিলাম, স্টোর থেকে স্টার্ট করে, যে কেউ কি খুব তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়লো নাকি, কিছুই ছিল না ভাইয়া, কিছুই না, নাথিং। মানে আমার আমার মানে শিহরিত হয়ে যায় আমি যখনই চিন্তা করি এই জিনিসগুলা, যে বাসায় কি হয় এগুলা। আমরা কিন্তু দুজনেরই গলা, এবং আমরা তো জানি আমাদের কাছে অচেনা না, আমরা বুঝতে পারতেছিলাম যে তাদের ছেলেটা এবং সেই যে দেখাশোনা করে আমার নানিকে যে মেয়েটা, তাদেরই গলা। আমরা হঠাৎ ফার্স্টে আমি ওকে বললাম শোনার পরে যে মনে হয় ওরা এখনো ঘুমায় নেই, বাইরে হয়তো কথা বলতেছে। কারণ ও আমাকে বলতেছে না বাইরে তো লাইট নিভানো, বাইরে তো ওরা এখন অন্ধকারে কেন কথা বলবে। তো তারপর যখন দেখলাম একটু কথাগুলো বেশ জোরে জোরে শোনা যাচ্ছে, তখন সে আমাকে বললো যে নানির মনে হয় শরীর খারাপ, তুমি একটু বের হয়ে দেখবা। তার মানে আচ্ছা ঠিক আছে চলো দেখি। তখনই আমি জাস্ট আমি আরো মেয়ের দরজাটা খুলে বেরোলাম, দেখি জাস্ট অন্ধকার, কিচ্ছু নেই, অ্যাজ ইউজুয়াল পিন ড্রপ সাইলেন্স, ওখানে নাক ডেকে আমাদের কাজ হচ্ছে এটা মনে হচ্ছে। তারপরে আমরা আবার লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে দেখলাম যে কেউ কোথাও আছে কিনা, বা কেউ কোথাও লুকালো কিনা, বা আমাদের কথা শুনে বা কেরকম কোনো কিছু হলো কিনা, আমরা সবকিছু চেক করলাম, নাথিং ওয়াজ দেয়ার। ওকে, মানে তারপরে এখনো কি সমস্যা হয়ে যাচ্ছে? মানে এটা তো এটা রিসেন্ট, মানে কতদিন আগে হয়েছে সমস্যাটা? One week. আমাদের এস এম এস এই মুহূর্তে যে কটা এসছে সেটা হচ্ছে 666666। ওকে, যারা এস এম এস এখনো পাঠানি তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এবং আমরা আরো ঘটনা শেয়ার করতে চাই। এরপরে আর কিছু আছে বাসার সম্পর্কে কিছু বলতে চান, বা আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে এরকম কিছু হয়েছে যে কারোর সাথে কোনো কিছু ঘটেছিল কিনা মনে পড়ে? আসলে ওরকম মানে ভয়ঙ্কর কিছু হয়েছে বলে মানে আমি এরকম এখন এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি যে আপনাদেরকে বললাম যে আমাদের যে বাসায় যে কাজের মেয়েটা থাকে, যে পজেসড বেসিক্যালি, যার সাথে যে সাতজন জিন আছে বলে সে সবসময় আমাদেরকে বলে, তো তাকে নিয়ে মানে আমার নানির আবার একটা সবসময় একটা অভ্যাস যে উনি এরকম জিন টিন ঘরে একটা আসর বসিয়ে জাস্ট জিজ্ঞেস করা যে আমাদের ঘরের উন্নতি হবে কিনা, এরকম একটা আগেকার মানুষদের যেরকম একটা ইয়ে থাকে আর কি। তো উনি এরকম একদিন বাসায় একটা এরকম আসর বসান ওই মেয়েকে দিয়ে, তোমার সাথে তো ভালো ইয়েরা থাকে, তুমি একটু তাদেরকে আনো, ডেকে জিজ্ঞেস করো যে আমাদের ঘরের ইয়ের উন্নতি হবে কিনা, বা কি করলে উন্নতি হবে। তো সেদিন আদা আমিও ছিলাম, মানে আমি জাস্ট ইন্টারেস্টিং যে আমার জাস্ট দেখার শখের জন্য আমি ওই রুমে ছিলাম যারা যেখানে ওই আরশটা বসানো হয়েছিল। তো দেখলাম সে জাস্ট কিছুক্ষণের মধ্যে বুঝেই গেল যে সে মানে অন্যরকম তার গলার স্বর চেঞ্জ হয়ে গেল, এবং প্রথমে একজন আসলো সালাম দিল, সালাম দিয়ে বললো মানে এইভাবে বলতেছে যে আমাকে তোরা কেন ডাকলি, আমাকে কেন এত কষ্ট দিয়ে তোদের এখানে নিয়ে আসছিস, তোরা কি জানতে চাস আমাকে বল, জলদি বল, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দে, এভাবে বলতেছে। এবং এটা কিন্তু সে তার গলা দিয়ে বলতেছে, কিন্তু গলাটা একটা পুরুষের এবং খুব একদম শুদ্ধ ভাষায়, অথচ সে মেয়েটা যখন আমাদের সাথে কথা বলে সে কিন্তু কোনো শুদ্ধ ভাষায় কথা বলে না, একদম মানে গ্রামের মেয়ের সাথে যেভাবে কথা বলে এই ধরনের। আমি মানে এটা শুনতেছি, খুব ইন্টারেস্টিং, কারণ আমার আশেপাশে যারা আছে তারা জাস্ট বলতেছে যে আচ্ছা আমাদের এটা কিভাবে হবে, আর কিছুক্ষণ পরে সে জিকির করতেছে, এবং সে পুরুষ মানুষের গলায় আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে, আর আশেপাশে যারা আছে আমি তো জাস্ট দেখতেছি, আমি কিছু বলতেছি না, আমার নানি জাস্ট কোশ্চেন করতেছে এটা কিভাবে হবে এটা কিভাবে। তো সে খুব মানে কতক্ষণ পরে সে খুব রেগে যাচ্ছে যে আমাকে তোরা এতক্ষণ ধরে কেন আটকে রাখছিস, তোরা কিছু জিজ্ঞেস করতেছিস না কেন, আমাকে এখনই ছাড় বলে কিছুক্ষণ পর সে আবার চুপ হয়ে যাচ্ছে, আবার একটা সালাম দেয়। মানে এটার ঘটনাটা যেটা আমরা তার কাছ থেকে পরে শুনেছি যে তার সাতজনের মধ্যে ছয়জন নাকি তার কাছে আসছিলেন, কারণ আমরা পরপর দেখছি ছয়টা সালাম সে দিয়েছিল। ওকে, মানে এটা বোঝানোর জন্য একজনের পর একজন আসছেন তার কাছে, তো ওইটা বোঝানোর জন্য আমরা তখন দেখলাম যে মানে এইভাবে একজনের পর একজন আসলো, সালাম দিল, তারপর আবার এরকম সেম একই কথা একই ল্যাঙ্গুয়েজ, আমাকে কেন তোরা ডাকলি, আমাকে কেন কষ্ট দিতে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো, কি জানতে চাস জলদি জিজ্ঞেস কর, এরকম। ওকে, এরকম ছয়টা ইয়ে করার পর তারপর আমরা তো যা বলার বললাম ইয়েটে করলাম, এবং লাস্টে যেটা হলো যে সে যখন তাকে ছেড়ে গেল, তো ওই দিন যেটা হয়েছিল একটা ব্যাপার ইন্টারেস্টিং, মানে বাই এনি চান্স আমার নানি মানে উনি তো বয়স্ক মানুষ, উনি তো অনেক কিছু বোঝেন না, একটা কথা জিজ্ঞেস করছে তো ওটাতে উনি একটু মানে রাগ হয়ে গেছেন, যার জন্য যেটা হয়েছে আমাদের সামনে আমাদের কাজের মেয়েটাকে একটা থাপ্পড় মারছে ওই মানে ওনার যে জিন, এটা বোঝা গেছে যে তাকে যে থাপ্পড়টা মারছে এটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আমি তো ছিলাম সামনে, আমি দেখতেছি পুরো জিনিসটা। ওকে, আমি দেখলাম যে তাকে যে মারছে এইসব পুরো বোঝা গেছে, এবং
সে যখন যখন তাকে ছেড়ে চলে গেছে জিনিসটা, তখন সে অনেকক্ষণ মাটিতে শোয়া, অনেকক্ষণ তাকে তাকে আমরা ডাকতেছি, সে উঠতেছে না। তারপর যখন সে উঠলো, সে আমাকে আমাদেরকে বলতেছে যে আপনারা এটা কেন করলেন। আমি আমরা বললাম কি করছি আমরা, বলে আপনারা এই অভদ্রতাটা করলেন, এজন্য আমার যে গুরু ছিলেন উনি আমার মায়েরা মানে মায়ের দিচ্ছে না, আমাকে বলছেন তোদের এই বেয়াদবি আমরা কখনো ইয়ে মাফ করবো না, তোদের এটা খুব খারাপ করছিস তোরা। ওকে, তা আমি পরে দেখলাম যে আসলে ওর গালের এখানে একটা দাগ ছিল। আমি মানে প্রথমে আমি ইয়ে করি, আমার কাছে হয়তো সে এমনি ফেক বলতেছে, বাট আমি আসলে দেখলাম যে তার পরে এখানে একটা দাগ। তখন আমি বুঝলাম যে তাকে আসলেই একটা থাপ্পড় তার মানে তার ইয়ে যে ছিল সে থাপ্পড় মারছে আর কি তাকে। আপনাদেরকে যে এত কষ্ট করে আমাদের সাথে এসে জয়েন করেছেন আপনারা এবং এত রাতে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংকস। আপনাকেও ধন্যবাদ এবং রেডিও ফুর্তি সকল লিসেনারকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আবারও বড়দিনের শুভেচ্ছা। অবশ্যই সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং অনেক অনেক হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। ওকে, আর আমরা বড়দিনে বড় বড় ধরনের ভয় দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, সো আমাদের সাথে থাকুন। আর যারা SMS করতে চান বা SMS এখনো করেননি তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। চমৎকার একটা গান শুনে আসবো, আর সেটা হচ্ছে অ্যানে সং বাই জন ডেনভার। শুনছেন সারাক্ষণ সারাবেলা আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে 9840 নাম্বারে। এবং আমি অনেকগুলো SMS পেয়েছিও, তার মধ্যে কিছু SMS পড়ে ফেলি শুরুতেই। অপু লিখেছেন যে ভূত FM তিনি অনেক পছন্দ করেন, গত সপ্তাহে তিনি রাজশাহীতে একটা রাজশাহী একটা ঘটনা লিখেছিলেন এবং সেটা পড়া হয়নি। আমি ট্রাই করবো ভাইয়া পড়ার জন্য। আর দেখা যায় কি যে অনেক অনেক স্টোরি আসে বা অনেক অনেক এক্সপিরিয়েন্স আসে, সেই এক্সপিরিয়েন্সগুলো একটু মানে সবগুলো একসাথে করা যায় না, তবে যেটা সবার কাছে মানে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে সেরকমভাবে বাঁচতেও আমাদের খুব সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে দু একটা বাদ পড়ে যায়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। টুটুল লিখেছেন যে আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার এবং তার কাছে যে সমস্ত কাহিনিগুলো রয়েছে সেই কাহিনিগুলো খুব মজা লাগে। বুঝতে পারলাম যে আপনি অনেক সাহসী টুটুল। অ্যান্ড আমাদেরকে লিখেছেন যে ঐশী লিখেছেন যে তিনি আমাদেরকে কিছু বলতে চান তাদের বাড়ি সম্পর্কে, তার সাথে কন্ট্যাক্ট করতে বলেছেন। আমি বলবো বেটার ঐশি একটা কাজ করুন, ভূত FM @radiofurti.fm BHOOT ভূত FM @radiofurti.fm এ আপনি ইমেল করে দিন, আপনার ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন, আমরা সেই ঘটনাগুলো জেনে ডেফিনেটলি আমরা আপনাকে কল করব। অনুভব লিখেছেন যে ক্রিসমাসের শুভেচ্ছা দিয়েছেন এবং তারপরে বলছেন যে তার সাথে আজকে তার কাজিন আদ্রিতা জয়েন করেছে এবং সে খুব ভয় পায়, তাকে হাই বলতে বলছেন, হাই আদ্রিতা। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন যে আচ্ছা কে কেউ একজন আচ্ছা অর্ণব রাজশাহী থেকে, তিনি বলেছেন যে ফাইনান্স থেকে SMS করেছেন, আমি সাদা আলো দেখে একবার ভয় পেয়েছিলাম। যদি ডিটেল আমাদের জানাতে চান যে কোথায় ভয় পেয়েছিলেন কি ঘটেছিল, তাহলে ওই যে বললাম ইমেল করে জানাতে পারেন। আর আমার কাছে আরও একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে সৌমিক সৌমেন ভৌমিক রুমন ফরিদপুর জেলা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন। তার যে ইমেলটা, সেই ইমেলটা আমি তার মতো করেই তার ভাষায় পড়ছি। আমি যখন ছোট ছিলাম আমার সাথে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটত যার সমাধান আমি আজও পাইনি, বিশেষ করে যখন নানা বাড়ি যেতাম। আমার নানা বাড়ি গ্রামে একদিন আমি আর আমার মামা হাট থেকে আসছিলাম, সন্ধ্যার পর ইলিশ মাছ ছিল এবং দিনটা ছিল শনিবার। বাড়ি আসার পথে রাস্তায় একটা জায়গায় ভয় ছিল, সেই জায়গায় বড় একটা তাল গাছ ছিল, তো আমরা তাল গাছটার নিচ দিয়ে আসছি।
মাছের ব্যাগ আমার কাছে ছিল, আমি ভয়ের ব্যাপারে কিছু জানতাম না। হঠাৎ দেখি আমার ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরছে। আমি তখন পেছনে ফিরে তাকাই এবং কাউকে দেখতে পাই না। কিছুদূর পরে কিছু সামনে এগিয়ে যাই এবং একই ঘটনা আবারও ঘটে, কেউ মাছের ব্যাগটা আবারও পেছন দিক থেকে টেনে ধরে। আমি আবার তাকাই এবং ফিরে তাকিয়ে বলি, কে রে ব্যাগটা নাকি? এবং পিছনে তাকে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যা ছিল সম্পূর্ণ কালো রঙের, আর ভেতর থেকে আলো বেরোচ্ছিল, আর কোনো ঘটনা কোনো গঠন বোঝা যাচ্ছিল না। তো আমি একটু ভয় পাই, চমকে উঠি, মামাকে বলি যে দেখ তো কি ওটা। মামা এ ব্যাপারটা জানতো, সে বলল পিছনে তাকানোর দরকার নেই, বাড়ি চল। ভয় পেয়েছে কিনা জানতে চাইলে আমি বললাম হ্যাঁ একটু পেয়েছি। বাড়ি এসে মাকে ঘটনা বললাম। মা পাশের বাড়ির একজন ফকির গোছের লোক তাকে নিয়ে আসে এবং তাকে ফু দিয়ে পানি পড়া খাওয়াই দেওয়া হয়, এবং তারপর থেকে তার জ্বর এসেছিল, চার দিন পর জ্বর সারে। এর মাঝখানে আরেকটা ঘটনায় যাব, আমাদের সেই সৌমিকেরই পাঠানো। আমরা তার আগে বলবো যে ভৌতিক স্টিম আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা মানে বিফোর ইটস টু লেট আমরা জানাতে চাই যে আজকে বড়দিনের শুভেচ্ছা আমরা তাদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, সেটা একটা। আরো একবার ওয়েলকাম ব্যাক, এবং অনেক ব্যস্ততা ছিল এই জন্যই আসলে, মানে আমি জিজ্ঞেস করেছিলাম সাকিব ভাই তো মানে ঢাকার বাইরে আমরা এই দেশ টিভিতে যে শোটা এয়ার করবো ওটার ফিকশন পার্ট গুলো ফিল্ম করছি এখন আমরা, ওগুলো নিয়ে খুব আমি চাকরি করি ওদের, ওইভাবে ওনারা বলেছেন যে তোমরা রেডি হয়ে দাও। আমাদের খুব শীঘ্রই একটা প্রোমো অন এর যাবে, আমরা যেগুলো শুট করছি ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমরা বানাবো, আর হোপফুলি আজকে আমি চাচ্ছি যে গেস্টকে আপনি একটু পরিচয় করে দিন। দিস ইজ মাই লিটল বাডি, ছোট ফ্রেন্ড, মানে হি ইজ লাইক অনেক ধরে চিনি আমি ওকে, বাট অস্ট্রেলিয়া ছিল অনেক বেশ কয়েক বছর, সো হি ইজ ব্যাক এন্ড ও অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে আসছে ওখানে, সো নাম হচ্ছে, অনেক কিছু জানলাম, নামটা জানি না, হ্যাঁ নামটা রেজা। জীবন প্রাসঙ্গিক কথা বলতে খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওয়েল হ্যালো এভরিওয়ান, ইটস মাই ফার্স্ট টাইম অন রেডিও, সো একটু নার্ভাস, হোপফুলি দ্যাট গোজ অ্যাওয়ে, আর রেডিও ফুটি লিসেনারদের সবাইকে ওয়েলকাম, এন্ড হোপফুলি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তাদেরকে আবারও লিখেছেন আমাদেরকে সৌমেন ভৌমিক রুমন, তিনি লিখেছেন যে এটা আমার এলাকায়, আমি রাত্রে বাসায় ফিরছিলাম খুলনা থেকে নাইট কোচে উঠি, যখন নামি রাত 2:30 বা 3:00 বাজবে, আমার বাসায় যেতে হলে একটা লাশ কাটা ঘর পড়তো, এছাড়া অন্য একটা রাস্তা ছিল কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে প্রায় 1 কিলোমিটার রাস্তা বেশি হতো, আর রাতে এই রাস্তায় অনেকে অনেক কিছু দেখেছে, আমি শুনেছি কিন্তু বিশ্বাস করতাম না, আমার ভয় বরাবরই কম ছিল, তাই আমি ওই রাস্তা দিয়ে রওনা দেই। রাত বেশি হওয়ার জন্য কোনো রিক্সা ওই এলাকার কথা শুনে যেতে রাজি হলো না, বেশি রাত হওয়ার জন্য কোনো বন্ধুর বাড়িতেও যেতে ইচ্ছে করলো না। আমি তখন একা একা হাঁটা শুরু করি, যখন লাশকাটা ঘরের কাছাকাছি আসি আমি কিছু অদ্ভুত শব্দ শুনি, দূর থেকে মনে হচ্ছিল বিড়ালের কান্নার মতন, যা স্পষ্ট ছিল না, এবং কারো মুখ চেপে ধরলে যেরকম গুঙানির মতন শব্দ হয় তেমন, এবং ওই জায়গাটা দিয়ে জোরে বাতাস বইছিল। আমি একটা সিগারেট ধরাই এবং এগুলো থাকি, সামনে দেখি একজন মহিলা লাশ কাটা ঘরের বাইরে বসে কাঁদছে, যার পরনে একটা লাল পাড়ের সাদা শাড়ি, লাশ কাটা ঘরের ভেতর আলো জ্বলছে। আমি আরো এগিয়ে যাই, ভাবি হয়তো কেউ মারা গেছে, পোস্টমর্টমের জন্য লাশ কাটা হচ্ছে। আমি প্রথমে একটু ভয় পাই, তো রাতে সাধারণত এই পথ দিয়ে কোনো মানুষ চলাচল করে না, তো আমি মানুষ দেখে একটু সাহসও পাই এবং একা একা আসছি, তো ভয়ের জায়গায় যদি মানুষ পাই তাহলে তো ভালোই হলো। আমি আরো সামনে এগিয়ে যাই এবং রাতটা চাঁদনি ছিল, চাঁদনি রাত ছিল, তাই দূর থেকে দেখতে পাই। যখন আমি আরো সামনে এগোতে থাকি, ওই মহিলা বসা থেকে উঠে সামনের দিকে হাঁটতে থাকে তার দিকে, এবং লাশ কাটা ঘরের মধ্যের আলোটা নিভে যায়। তিনি আরো
দ্রুত ওই মহিলার দিকে আমি এগুলো থাকি এবং আমি লাশ কাটা ঘরের কাছে চলে আসি। ওই ঘরের মধ্যে কারো কোনো অস্তিত্বই দেখতে পাই না, প্রচন্ড ভয় পাই। তখন ওই জায়গাটার তাপমাত্রা খুব বেশি ছিল, আমি সম্পূর্ণ ঘেমে যাই। মাসটা অগ্রহায়ণ মাস ছিল, হালকা ঠান্ডা থাকার কারণে কোনো শীতের কাপড় পরেছিলাম না। আমি দৌড়ে সামনে এগিয়ে মহিলাকে রাস্তার ওপর দেখতে পাই। এবার সে আমার দিকে সামনে থেকে এগিয়ে আসছে, আমার হাতে তখন সিগারেট ছিল। ওই মহিলা শুধু শাড়ি বসে যাচ্ছিল, কিন্তু চেহারা বা অবয়ব ভেতরের দিকটা সম্পূর্ণ অন্ধকার কালো, খুব ভয়ঙ্কর একটা চেহারা। আমি দৌড়ে যাই এবং যেদিকে যাচ্ছে ওটা আমার পথ আটকে সামনে আসছে। আমি ওটার কাছাকাছি এসে কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে ওই বস্তুটার ভেতর দিয়ে খুব জোরে দৌড় দিই এবং মহিলার শাড়ির মধ্যে যেটা সেটা হচ্ছে মহিলাকে ভেদ করে সে বেরিয়ে যায়। এবং কিন্তু তখন তার হাতে সিগারেট ছিল এবং তিনি কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বাড়ি আসেন এবং বাড়ি ফিরে তাকানো না। এবং বাড়ি ফিরে আসার পরে দরজায় নক করার পরে মা দরজা খুলে দেয়, আমি হুড়মুড় করে ঢুকে পড়ি। মা জিজ্ঞাসা করে আমার চেহারা দেখে আমি হাঁপাচ্ছি কেন, কি হয়েছে। আমি কিছু না বলে কালকে সকালে শুনো, তেমন কিছু না, কাউকে কিছু না বলে আমি আমার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। দিন আমার বাসায় আমার এক খালতো ভাই এসেছিল, সে আমার রুমে ঘুমিয়েছিল। ওকে ডেকে তুলি এবং সারা রাত জেগে থাকি। আমার ভয়ে ঘুম আসছিল না, ওকে বললাম তুই এই রাতটুকু জেগে থাক। তখন প্রায় রাত 3:45 মতো বাজে। ভোর হওয়ার পর রাতে আসার সময় সব ঘটনা ওকে খুলে বললাম এবং বাসায় আসার পর আমার জ্বর এলো, ও আমাকে লেপ দিয়ে ঢেকে দিল। সকাল হওয়ার পর ও সবকিছু মার কাছে খুলে বলল। জ্বর হওয়ার পর আমার আর কিছু মনে ছিল না, মা কি ব্যবস্থা নিয়েছিল। আমার জ্বর 8 দিন ছিল, সুস্থ হওয়ার পর মার কাছে জানতে পারলাম এই একই ঘটনা আরেক লোকের সঙ্গে ঘটেছিল প্রায় 30-24 বছর আগে, যিনি প্রচণ্ড ভয় পান এবং বাড়ি ফিরে আসার পর তার জ্বর হয় এবং তিনি 1 মাস পরে মারা যান। তারপর আমরা ওই এলাকা থেকে বাসা পাল্টে ফেলি এবং অন্য এলাকায় বাসা নেই। কিন্তু সেই রাতের ঘটনার পর আমি ওই এলাকায় কোনোদিন যাইনি, দিনেও না রাতেও না, আমি এতটাই ভয় পেয়েছিলাম। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন ফরিদপুর থেকে সৌমেন ভৌমিক রুমন। আপনি আজকে বেস্ট রাইটার ইয়েটা পেয়েছেন, আসলে ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আনফর্চুনেটলি আমাদের এরকম কিছু এখন হয়নি, আমরা খুব উদগ্রীব যে এরকম কিছুটা দেখবো, মানে সামনাসামনি আমরা কিছু এখনো দেখিনি। আমরা অনেক পোল্টারগাইস অ্যাক্টিভিটি যেটা বলে, যে জিনিসপত্র পড়ে যাওয়া, হঠাৎ করে কিছু একটা চোখের কোণ দিয়ে চলে গেল, আর খুব কমন হচ্ছে ওই একটা অলরেডি শেয়ার করেছি যে কল থেকে পানি পড়া শুরু করে, খুব কমন এটা। আর একটা হচ্ছে যে আলো দেখা যায়, তো আলো আমরা 90% কেসে উই ক্যান এক্সপ্লেন, ওকে বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারি। বা এইরকম এক্সপিরিয়েন্স এখন আমাদের হয়নি, ইনশাল্লাহ হবে। ও মাই গড, মানে মানে বলে খুশি হন বলে। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমার ভয়টা লাগে না। ওকে, আমি মানে উইথ ইউ অ্যারাউন্ড আমাদের প্রবলেম হচ্ছে যাই কিছু হয় যত খারাপই হোক ওকে নিয়ে গেলে যা খারাপ আসলো অর্ধেক। আমি একটা স্টোরি বলি, এখনই বলে আমার জন্য কিছু হয়নি, শুভম ভাই এটা পড়াবে বসছে, তুমি গেছিলে কিছু হয়নি, হোয়াট ক্যান আই ডু, পার্ট অফ দ্য টিম যেতে হবে। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভস দেয়ার, একটা রুম আছে বাসাটা, যেটা হয় যে রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয় না। ওকে, রুমটার প্রত্যেকবারই বা যেই থাকে, ইটস এ প্রিটি ওল্ড হাউস, অ্যাট লিস্ট 40 years old, খুব পুরোনো না, 40 years মানে 70 দশকের, 60 দশক, হ্যাঁ 70 দশকের বাসা। তো ওখানে ওই রুমটা রং করলেও ওই কিছুদিন পরেই রংগুলো নষ্ট হয়ে যায়, উল্টাপাল্টা আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে যখন কেউ থাকেন তখন ওদের অস্বস্তি লাগে। এবং যেটা খুবই ভয়ের, যেটা যে ওখানে যখন কোন মহিলা থাকেন, মহিলা মানে একটা সার্টেন এজ এর মহিলা আর কি, ওনারা থাকলে দে ড্রিম দ্যাট দেয়াল দিয়ে রক্ত পড়ছে। ওকে,
এবং অনেকে আবার বলেছেন যে এটা নাকি দেখেছিল, দেখেন দেয়াল দিয়ে রক্ত পড়ছে। তো এটা আমরা যাদের সাথে কথা বলেছি ওরা ওরা কেউ দেখে নাই, বাট ওরা রুমে কেউ থাকতে পারে না। দেয়াল দিয়ে রক্ত পরে এটা নাকি দেখছিল লোকজন, এটা যদি হয় তাহলে বেশ হলিউড টাইপের শেষ হবে। তা আমরা হেভি ক্যামেরা টামে নিয়ে গেলাম, গিয়ে তো ওখানে যা থাকে জিজ্ঞেস করলাম যে কেন কেন হবে এটা, ওনারা বলতে পারলেন না যে এটা কেন হচ্ছে, সে ওনারাও কিছু দেখেননি, বাট ওরা এই গল্পটা শুনছে যে দেয়ালে নাকি রক্ত পরে এটা নাকি লোকজন দেখছে। এবং ওরা হচ্ছে ওরা যেটা ডেফিনেটলি জানে সেটা হচ্ছে যে রুমে থাকাটা একটু প্রবলেম, অস্বস্তি লাগে এবং রং টিকে না, যে রঙই দেওয়া হয় বিট বার্জার বিট রবিল হোয়াটএভার পেন্ট যে রঙই দেয় ইট ডাজন্ট ওয়ার্ক। সো আমরা খুব উত্তেজিত হয়ে জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওখানে এক রাত থাকলাম, উত্তেজিত হয়ে গেছি আর কি। গিয়ে থেকে তো কিছু হয়নি রাতে, আচ্ছা নাথিং হ্যাপেন্ড। একবার আই থিঙ্ক ইউ ফেল্ট সামথিং, যেটা আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে একবার বললো যে কিছু তো হচ্ছে মনে হয়। তা আমরা সবাই খুব উদ্গ্রীব হয়ে উৎপেতে বসে আছি, কিছু হয়নি, অনেক মশা কামড় খেলাম। বাট যেটা আমরা ভিজুয়ালি দেখে আসছি হচ্ছে রুমের রংটা খুব বাজে অবস্থা, মানে ওই যে ড্যাম্প হয়ে যায় না, ড্যাম্প হয়ে যায় চলে পড়তেছে এক রাতের মধ্যে হওয়াটা খুব না, ওটা ওই রকমই ছিল। আচ্ছা ওই রকমই ছিল ওরা, এবং পুরো বাসার রং একরকম, ওই রুমের রং আরেকরকম, এবং এটা খুবই অড বিকজ রুমটা হচ্ছে মানে মাঝখানে রুমের মতো আর কি, এমন না যে বাসার পিছে স্টোর রুম, নর্মাল রুম, কিন্তু যে রংটা খুব খারাপ অবস্থা আর কি। তো আমরা তখন মানে বুঝলাম যে এটা আরেকটু ইনভেস্টিগেট করা উচিত, মানে ইনফ্যাক্ট আমরা সামনে চান্স পেলে আবার যাবো। তো ইনভেস্টিগেট করা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি পেয়েছি আর কি। আচ্ছা স্টোরিটা হচ্ছে যে ওখানে নাকি একটা ফ্যামিলি থাকতো অনেক আগে, বাসা যখন নতুন হয়েছে তো ওখানে বাসার ছেলের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বউটু নিয়ে আগেকার দিন যেটা খুব নর্মাল ছিল, এখনো নর্মাল, এই বাবা মার সাথে সবাই থাকতো, বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে ছেলেরা থাকতো, তাই করছে। তো ছেলেটা তখন যেটা হয়েছিল, হি ওয়াজ ডক্টর, তখন সে মিডল ইস্টে, যেটা আমাদের দেশের ডাক্তাররা মিডল ইস্টে যান, তো উনি মিডল ইস্টে চলে গেল। তা আনফর্চুনেটলি ফর হিম, ওর মা ছিল যে বাজে টাইপের শাশুড়ি থাকে না, আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখি, খামাখা মানুষকে মেন্টাল টর্চার করে, স্পেশালি বউ টাইপের মানুষকে। সে ওই বউকে প্রচন্ড মেন্টাল টর্চার করতো। ইট ওয়াজ এ লার্জ ফ্যামিলি, ওখানে আরো ভাই বোন ছিল, এই ছিল। তো কয়েকজনের সাথে ভালো ব্যবহার করতো, কয়েকজন ভাবে শাশুড়ির সাথে বেশ মানে চাকর টাইপের ব্যবহার করতো, সব কাজ করতে এসে বাপের বাড়ি যেতে দিত না, হ্যান ত্যান এসে। ছেলেটা আসলে ছেলের সামনে আবার শাশুড়ি টোটালি ডিফারেন্ট বিহেভিয়ার ছিল আর কি। আচ্ছা ছেলের সামনে সে বউয়ের খুব ভালো, এসে বেশ পলিটিক্স বোঝেন, হ্যাঁ পলিটিক্স বোঝেন। আগের দিনে যেটা হতো বউরা তো ওগুলো বলতে পারতো না, মেয়েটার বয়সও বেশি ছিল না, আগের দিনে একটু আর্লি বিয়ে করতো, সো মেয়েটার বয়স ছিল সে 20-21 এরকম আর কি। সো এট ওয়ান টাইম ছেলেটা আসছে, এসে চলে গেল, চলে যাওয়ার পরে খবর হলো যে ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা প্রেগনেন্ট তো ভালো কথা, প্রেগনেন্ট সবাই খুব খুশি প্রেগনেন্ট। সো যেটা হলো, মেয়েটার যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন শি ওয়ান্টেড টু গো টু হসপিটাল টু হ্যাভ দ্য বেবি। ওকে কিন্তু ওই শাশুড়ি যিনি, ফর সাম রিজন সে লাইক না, আমার নাতি আমার বাসায় হবে। আচ্ছা এটা কেন আমি এখনো জানি না, এটা কেন আমরা রিজনটা বের করতে পারিনি, কারণ ওই মানুষগুলো এখন নাই। বাট মোটামুটি উনি জোর করে মেয়েটাকে বাসায় রাখছে, এবং ওই যে বাসায় যারা বাচ্চা করে কি না কি মহিলাদেরকে ডাকে যায় কি জানি, ধাইমাটাকে বাসায় বাচ্চা হওয়ার ব্যবস্থা করছে। আনফর্চুনেটলি শি হ্যাড এ কমপ্লিকেশন, আচ্ছা এন্ড দেয়ার ওয়াজ এ ব্যাড মিসক্যারেজ এন্ড শি ডাইড। আচ্ছা সো বাচ্চা মা দুজনই মারা গেছে ওই রুমে, ওই বাসায়, এন্ড দেয়ার ওয়াজ এ লট অফ ব্লাড। ওকে শিওর দেয়ার ওয়াজ এ লট অফ ব্লাড। সো ওইটার পর থেকে নাকি ওই রুমের পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা আসছে, পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ওই পর থেকে নাকি ওই ফ্যামিলির ওর ওই যে দুটো বোন ছিল, ওই দুই বোনের যখন বাচ্চা হয়েছে দে কেম টু লিভ দেয়ার, বাট ওই ফ্যামিলি তো পাত্তিওয়ালা ফ্যামিলি ছিল। আগের দিন একটা সিস্টেম ছিল যে পাত্তিওয়ালা ফ্যামিলি তো সবাই থাকে, মেয়ের জামাইও থাকে সবাই উঠে, ছেলের বউও থাকে সবাই থাকে। সো ওই দুই বোনেরও এখানে মিসক্যারেজ হচ্ছে, ওয়ান অফ দেম ডাইড, আরেকজনের বাচ্চা মারা গেছে, চলতে থাকে ওই ফ্যামিলি, ওয়েন্ট থ্রু লট অফ শিট। এন্ড দেন ফাইনালি ওনারা বুঝছেন যে এখানে গ্যাঞ্জাম আসছে, দেন দে লেফট।
কিন্তু ওই ওরাও ওই সব দেখছে আর কি, মানে তারপর থেকে এই জিনিসটা শুরু হচ্ছে যে কোনো ওই ম্যারিড ওম্যান গিয়ে যদি রুমে থাকে তাহলে ওই সে দেখে যে রুম থেকে ব্লাড পড়তেছে এই হচ্ছে হচ্ছে ওগুলো আর কি। আমাদের একজন মেম্বার আছেন উর্মিলা, ওকে নিয়ে গেলে হয়তো সি মাইট সি সামথিং অথবা দ্যাট মাইট ট্রিগার সামথিং, এটা মাঝে মধ্যে হয় যে সার্টেন টাইপের মানুষ নিয়ে গেলে ট্রিগার হয়। আমি টিভিতে বলছি আমার হয় একটু গরম লাগছে, এটা দেখে লোকজন খুশি বা রেডিওতে বললাম একটু গরম লাগছে, ওইরকম ইন্টারেস্টিং কিছু হয়নি আনফর্চুনেটলি। আমরা এখন আমাদের প্ল্যান হচ্ছে যে একটু ব্যস্ততা শেষ হলে আমরা আমাদের ফিমেল গোস্ট হান্টারকে নিয়ে গিয়ে ট্রাই করবো যে সেটা হয় নাকি। ওকে, সো আমাদের আরেকজন গেস্ট আছে, আমরা তার সাথে একটু ঝট করে একটা ছোট্ট একটা তার একটা স্টোরি আছে সেটা শুনে ফেলবো। ইন দ্য মিন টাইম আপনাদেরও বলবো, আপনারা যারা এসএমএস করছেন থ্যাংক ইউ, এবং এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান তারা bhootfm@radio40.fm এ ইমেল করবেন, এবং অবশ্যই নাম ঠিকানা ও ফোন নাম্বার এই তিনটা একদম মানে ভুলবেন না, কারণ আমাদের ফার্দার যে কন্ট্যাক্ট গুলো আমরা করি সেটার জন্য এই তিনটা জিনিস খুব দরকার হয়, আপনার ঠিকানা, আপনার নাম এবং আপনার ফোন নাম্বার। সো আপনার নামটা বলবেন একটু আমাদের যে গেস্ট আছে। হাই, আই এম মেজি আসল মোল্লা ফ্রম রশিংদি, আমি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে ইন্টার সেকেন্ডারি পড়ছি। তো হ্যাপি ক্রিসমাস টু অল বোথ অফ এম অ্যান্ড অল দ্য লিসেনার্স অফ বোথ অফ এম। ওকে, আর আমরা সুমন ভাইকে মিস করছি, তবে আমরা মিস করছি, খুশি হয়েছি যে আমাদের সামনে এখন আছেন আমাদের জীবন ভাই সাকিব ভাই, আর সরি ভাই আপনার নামটা রেজা। আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা বলেন যে আমি একটা ঘটনা আপনার ইমেলে যেটা শেয়ার করেছিলেন বা আপনার সাথে কথা হয়েছে সেই ঘটনাটা জানতে চাচ্ছি, যে আপনি বেসিক্যালি যেটা হয়েছিল যে আপনাদের বাসাতে বাসাতে এমনিতে প্রবলেম আছে কিন্তু ওইখানে একজন লোক আছে ফ্যামিলিতে আপনাদের যার নাম সুন্দর আলী, না সুন্দর আলী ঘটনাটা আমরা জানতে চাই। তো বেসিক্যালি আমি ইমেল করি গত সপ্তাহে রাসেল ভাইকে, তো উনি আমাকে ইন্টারেস্টেড হয়ে কল করে, তো আমি প্রথম রাজি হয়ে যাই, বাট আমার ফ্রেন্ড যে আসছে কিবিয়া, তো ওকে ব্যাপারটা বলি, আমি ফার্স্ট আসতে চাইনি, তো এমনিতে অন্য কারণে আমি আসতে চাইনি, বাট সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আসার জন্য, তো কিবিয়া থ্যাংক ইউ। তো মেন ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের বাসায় একজন লোক সুন্দর আলী, উনি এমনিতে অনেক আগে থেকে কাজ করছেন এবং এখনও কাজ করছেন, তো উনি এমনিতে ওনার বাবা মা মারা যায় অনেক অল্প বয়সে উনি থাকতে, তো উনি আমাদের বাসায় কাজ করছেন অনেক আগে থেকে ছোটবেলা থেকে। তো একদিন এক কবিরাজ তাকে কিছু টাকা দিয়ে বলে, তুমি যদি আমাকে কোনো কবরস্থান থেকে রাত 12টার পর কয়েক টুকরো মাটি এনে দিতে পারো তবে তোমাকে আমি টাকাটা দিব। তো তিনি সাথে সাথে রাজি হয়ে যান, কারণ তিনি এই ভূত আমরা যাই বলি জিন টিন এসব বিশ্বাস করতেন না, তো উনি রাজি হয়ে যান। তিনি ভাবলেন যে দিনে বেলা যাই রাতের বেলা গেলে তো একই, যেহেতু আমি বিশ্বাস করি না, তো উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন কোনো কিছু না বলেই, তো বলেন ঠিক আছে আমি আপনাকে মালিটা এনে দিব, তো আপনি টেনশন করবেন না, আপনি বাসে যান আমি আপনাকে দেবো। তো ওই দিনই রাতে আমাদের এলাকার পাশে একটা কবরস্থান আছে, তো ওই দিন রাতেই উনি ওখানে ঢুকেন, তো ঢুকে ওনার কেমন জানি মনে হচ্ছে কারণ প্রচণ্ড ভয় পেয়েছিলেন ওই রাতে। তো তিনি ঢোকার পর একটা কবরের সামনে গেলেন, তো কয়েক টুকরো মাটি নিলেন, যখন তিনি কবর থেকে উঠবেন ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে কে যেন হাত রাখলো, তিনি ফিল করলেন ওকে, তো হাত রাখলো, তো তিনি হঠাৎ পিছনে তাকালেন, বাট যে জিনিসটা দেখলেন সেটা 7-8 ফিট লম্বা, কালো অবয়ব, একদম মানুষের আকৃতির, বাট কোনো ফেস নেই, জিনিসটা ট্রান্সপারেন্ট। তিনি আমাকে যে বর্ণনাটা দিলেন এটা মেবি যখন সেই মানুষটাকে দেখা গেল সেই মানুষটা যখন ফিরে আসলো আপনাদের কাছে ওখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে, যেহেতু বাকি ওই স্টোরিটা সবাই জানে, হ্যাঁ, যে তার গায়ে কিছু আঠালো লালা জাতীয় যে জিনিসটা, এই জিনিসটা নিজের চোখে দেখেছি, লালা জাতীয় জিনিস যে জিনিসটা আমি দেখলাম, মানে ওনাকে জিনিসটা উনি যখন সেন্সলেস হয়ে যান, তো পরদিন ওনাকে যখন আনা হয়
ওকে, তো আমাদের বাসায় আনা হয় গোসল করানো হয়। তো গোসল করার আগে যেটা দেখলাম, লালা জাতীয় পিচ্ছিল আঠালো জাতীয় পদার্থ ওনার সারা শরীরে একদম, মানে এটার জন্য আমি জাস্ট রিপিট করলাম জিনিসটা, যে এটা সাউন্ড এফেক্ট করেছে এবং এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, যে গত দিন আপনারা সাউন্ড ফাইল যেটা শুনেছিলেন সেই জায়গার সাথে অ্যাড করছে এই জায়গাটা, যে এখানে এই মানে আঠালো একটা জিনিস তার গায়ে পাওয়া যায়। এটা নিশ্চয়ই আপনাদের সাথে পরিচিত, এই জন্য আমি বললাম যে ব্যাপারটা পরিচিত। আই থিঙ্ক সুমন ভাই আর তপু এসে একটা স্টোরি বলেছিল, আমি সেটাই বললাম যে ব্যাপারটা এর মধ্যে আছে, কিন্তু সেদিন ওটা সামহাউ উনি মিস করেছিলেন। আচ্ছা, সো ওটা কি কোনো মানে মানে আমরা যেমন যেটা করি, আমরা ওই ওয়ালের কিছু ইয়ে নিয়ে এসেছি, স্যাম্পলস নিয়ে এসেছি, সো ওগুলো এখন আমরা মৃত্তিকা ডিপার্টমেন্ট গিয়ে টেস্ট করতে দিব যে আসলে কোনো ব্লাড রিলেটেড কিছু আছে নাকি, হোয়াট ইজ দ্যাট। কোনো কিছু কি স্যাম্পল ট্যাম্পল নিশ্চয়ই নেওয়া হয়নি, এগুলো নেওয়া হয়নি, কারণ তখন এটা ঘরোয়া হয় যখন আমি ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা অনেক আগে কথা, প্রাইমারি লেভেলে আমার খেয়াল আছে এখন জিনিসটা আমি দেখলাম এটা আর কি। আমি তো পুরো স্টোরি মিস করেছি, এটা কোন গোরস্থান? এটা বালকান্দি, আমাদের নরসিংদীতে বালকান্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা কি রিসেন্টলি কিছু হয়েছে ওখানে? রিসেন্টলি তেমন হয়নি ওখানে, কিন্তু কবরস্থানে একটা রিসেন্টলি একটা ঘটনা আছে। আমার বেস্ট ফ্রেন্ড আলামিন, ওর কাকার সাথে, ওর ছোট কাকা, ওর নাম কবি, তো উনি গ্রামের বাড়িতে মোটরসাইকেল নিয়ে হেডলাইট রাতের বেলা যাচ্ছিলেন, তো হঠাৎ পারিবারিক কবরস্থান হবে এটা, তো পাঁচ দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে কবরস্থানটা ছিল, তো হঠাৎ দেখতে পেলাম এক মুরব্বী, ওনারই পরিচিত, উনি বলতেছে থাম থাম তুই হেডলাইট জ্বালিয়ে তো রাতে যাচ্ছিস কেন এই কবরস্থান দিয়ে, এখানে জ্বালানো নিষেধ, তুই জানিস না, তুই হেডলাইট অফ করে যা। তো বললো চাচা সরি আমি ভুল করছি, এমনিতে আগে চিনতেন, উনি রিটায়ার্ড পার্সন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলে একটা টিচার ছিলেন, তো উনি বললেন হেডলাইট অফ করে তো একটু সামনে যখন গেলেন, হঠাৎ বললো কেন বললো এটা, তো তিনি যখন পিছনে ব্যাক করলেন যে জায়গাতেই, এই এক মিনিটও হবে না, জাস্ট কবরস্থানটা উনি পাস করলেন, তো ফিরে যখন বলবেন যে হ্যাঁ চাচা কেন আমাকে এটা বললেন, এটা কিউরিয়াসিটি জাগে সবারই, তো তিনি কাউকে দেখতে পারেন না, হয়তো ভাবলেন চলে গেছে, সমস্যা নেই হতে পারে। তো পরদিন সকালবেলায় যখন ওনার বাসায় গেলেন, বললেন যে হ্যাঁ চাচা আপনি আমাকে গতকালকে রাতে তো এমন হয়েছে, মানে কেন বললেন এটা আমি বুঝতে পারলাম না, কবরস্থানের সামনে দিয়ে গেলে হেডলাইট অফ করে যাওয়ার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, কি জিনিসটা আমাকে খুলে বলেন। তো যে প্রাইমারি স্কুলে যে টিচারটা ছিল রিটায়ার্ড পার্সন, তো উনি বললেন কি বলতেছে সবাই বলতে বললো, রাতের বেলা তো আমি যাইনি, কালকে সন্ধ্যার পর থেকে আমি বাইরে বেরোই। তো এটা শুনে তো কবির কাকা আমার ফ্রেন্ড উনি তো একদম অবাক, জিনিসটা কি এটা রিসেন্টলি কয়েক মাস আগে হবে, তো এটা আমি যখন ভূতে ফেমে আসবো তখন আলামিনকে বলতেছি এটা, তো সে বললে আগে তো এমনিতে আমি এগুলো শেয়ার করি না, তো জাস্ট এটা তোকে বললাম, এটা তুই বলতে পারিস এটা আর কি। আচ্ছা, আমরা নতুন যিনি আমাদের সাথে জয়েন করেছেন তার কি একটা ঘটনা জানবো নাকি তার একটা ব্রেক নিবো, কোনটা করলে ভালো হয় থাকে ভাই, মনে কি মনে হয়? ঘটনা জেনে নি, একটা ঘটনা শুনে ফেলি আমরা যে কি ঘটনা, এটা দেশের বাইরে অস্ট্রেলিয়াতে, রাইট? অস্ট্রেলিয়ার ঘটনা অ্যাকচুয়ালি আমার মানে ফ্যাক্ট হিসাবে আমি অনেক স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করি, ইটস ওয়ান অফ মাই ইন্টারেস্ট। সো আমি একটা জিনিস মানে এমেজিংলি বাইর করছি যে অস্ট্রেলিয়া অনেক মানে সেইটান বেসড একটা কান্ট্রি, সেইটানিক। তো স্পেশালি আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ঠিক ইউনিভার্সিটির পাশে একটা ডরমেটরি ছিল, তো ডরমেটরিটা অ্যাবান্ডেন্ড, মানে এখানে কেউ যাওয়া নেই, কেউ যায় না, একদমই নিষেধ। তো এমনিতে একদিন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, খুব র্যান্ডমলি হঠাৎ শুনি আমাদের লাইব্রেরিতে একটা মার্ডার হয়েছে ইউনিভার্সিটির লাইব্রেরিতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি পুলিশ আসলেন, একটা মেয়ে যার চোখ লাল তাকে আর কি এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। তো আমি তখনও খুব একটা অ্যাটেনশন পে করি নাই, যাচ্ছে হতেই পারে। পরে আস্তে আস্তে যখন শোনা শুরু করলাম যে আমাদের পাশে একটা ডরমেটরি আছে অ্যাবান্ডেন, অনেকেই বলে এটা হন্টেড, আমার ইন্টারেস্ট আরো বাড়া শুরু করলো। তো আমি একদিন মানে খুবই মানে আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ মানে যা হইলো, তো আমি আর দুই তিনটা ফ্রেন্ড মিলে আমরা টর্চ লাইট নিয়ে ওই অ্যাবান্ডেন্ড প্লেসে গেছি। নর্মালি যদি মানে কাউকে ট্রেসপাস করে এখানে ফাইন দেয় স্ট্রেট ওয়ে, দেন ইটস আ লট অফ অ্যামাউন্ট। স্টিল গেলাম, তো সবচেয়ে সারপ্রাইজিং জিনিসটা হচ্ছে ওইখানে রাত আমরা গেছিলাম অ্যারাউন্ড 11:30-12:00 দিকে রাত, অ্যান্ড ঠিক 12:00 বাজছে যখন আমার ঘড়িতে একটা টিক করে আওয়াজ হয়, ঠিক 12:00 বাজলো, পুরা জায়গাটা অ্যাবান্ডেন্ড, কিন্তু পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল। Oh my god, মানে পিয়ানোর আওয়াজ, সামওয়ানস প্লেইং দ্য পিয়ানো, মানে
And to tell you the truth, আমি এখানে মানে চুপ হয়ে গেছিলাম. I was looking everywhere and স্বাভাবিক মানে কি করবো কি এক্স্যাক্টলি. And এবং ওইখানকার এনভায়রনমেন্টটা আপনি মানে যত ধরেন মানে হরর মুভি দেখেন যে ভাঙা ভাঙা মাটি দেয়াল ফাটা তারপর পুরো একটা বাতাসের আওয়াজ হো করে আসে পুরো ওইরকম এনভায়রনমেন্ট এন্ড ক্লিয়ারলি পিয়ানোর সাউন্ড শোনা গেছে এন্ড পরে আর কি আমাদের ওইখান থেকে আর কি উই জাস্ট ওয়েন্ট ব্যাক বিকজ আমাদের ওইখানে সাহস হয় নাই সামনে আগানোর. তো পরে আমরা ইউনিভার্সিটির হিস্ট্রি যখন চেক করলাম সো উই ফাউন্ড আউট দ্যাট ওইখানে ডরমেটরিতে একটা রুম ছিল ওই রুম থেকে দুইজন একই নামে একই ডেটে পরপর মানে পরপর দুই বছরে মানে কনজিকিউটিভ ইয়ার্সে একই টাইমে সুইসাইড করছে এবং ওই রুম থেকেই পিয়ানোর আওয়াজটা আসে. তো পরে বোঝা গেল যে হয়তো যে মারা গেছে ওইখানে কেউ হয়তো পিয়ানো বাজাতে পারতো পারতো বা সামথিং. তো পরে আর কি আমরা রুমের আশেপাশ দিয়ে গেছি অনেক কিছু করার চেষ্টা করছি অনেক রাত পর্যন্ত ছিলাম আর শোনা যায়নি এক রাতে আমরা আর কি শুনতে পেরেছি. তো এইটা আর কি আমাকে খুবই ফ্রিকড আউট করছে এবং আমি পরে রাত্রি ইউনিভার্সিটি যেতে পারতাম না ভয়ের কারণে. এরকম ব্যাপারটা বেশ উইয়ার্ড কিন্তু মানে এবং আমার একটা কোয়েশ্চেন আছে এই যে এই যে সাউন্ডটা পিয়ানোর এটা আর কেউ শোনাচ্ছে কিনা? অনেকেই শুনেছে অনেকে শুনেছে এবং অনেকে ক্লেম করে যে একটা মানে মানে যখন পিয়ানোর আওয়াজটা বাজে মানে কিছু মানে উইয়ার্ড সাউন্ড হয় ওরা বুঝাতে পারে না কি টাইপের সাউন্ড বাট আমরা এগুলি কিছুই শুনে নাই এবং অনেকেই ক্লেম করে অনেক কিছু দেখে উইটার কি জাস্ট আমরা কিছু দেখি না আমরা পিয়ানোর আওয়াজ শুনেন তারপর সাহস হয় নাই নেক্সট টাইম যাওয়া বিশাল একটা জায়গায় হঠাৎ করে. হ্যাঁ এবং এই বাসাটা মানে আপনার ধরেন অ্যাটলিস্ট দুই বিঘার মতন মানে ইটস এ ডরমেটরি বাট অ্যাবান্ডেন্ড. এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল এটা একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল বহুত আগে মানে ইউনিভার্সিটি হওয়ার আগে এটা মেন্টাল অ্যাসাইলাম ছিল. ওকে সো ওইটাকে তারপর ডরমেটরি করছে তারপর ওইটাকে আবার অ্যাবান্ডন করছে বিকজ অফ এই টাইপের ইনসিডেন্ট. এটা আর কি এবং আমাদের ইউনিভার্সিটিটা এমন একটা জায়গায় লোকেটেড যে ঠিক পাশে হচ্ছে ওই রকম একটা জায়গা এক পাশে আর আরেক পাশে হচ্ছে একটা কবরস্থান গ্রেভিয়ার্ড এবং ওইটার সাথে একটা স্টোরি আছে বাট আমি শুনি আমরা শুনি এটা. আচ্ছা তো বেসিক্যালি আমি আমার তিনটা ভাই আছে মেলবোর্নে ঠিক আছে তো অন্য একটা বাসায় থাকতো একটা স্ট্রিটে ব্র্যাডশ স্ট্রিটে. তো ওনাদের একজন র্যান্ডমলি ওই হেঁটে হেঁটে ইউনি যেত ওই কবরস্থানের পাশ দিয়েই. আচ্ছা তো অনেক সময় হয় না আপনার হাঁটতে থাকলে র্যান্ডমলি এদিক ওদিক তাকাই আমরা জাস্ট উপরে নিচে আশেপাশে কোনো একটা কিছু র্যান্ডমলি চোখে পড়ে. তো উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে যাওয়ার সময় ঠিক র্যান্ডমলি ওনার একটা কবর ওই খ্রিস্টানদের কবর থাকে না নাম গ্রেভ করা থাকে তারপর এপিটাফ যেটা এক্স্যাক্টলি. তো উনি হঠাৎ দেখলো একটা নাম এমা ফ্লোরেন্স একটা কবরের নাম র্যান্ডমলি এবং কবরটা একদম যে রাস্তার কাছে তা না ভিতরের দিকে. আচ্ছা র্যান্ডমলি ওনার চোখে পড়েছে উনি ভুলে গেছে ইউনিভার্সিটি গেল ভালো কথা. সেকেন্ড দিন উনি কিন্তু পুরাটাই ভুলে গেছিল. সেকেন্ড দিন উনি এরকম হেঁটাচ্ছে আবারও যখন তাকিয়েছে সেম কবরটা দেখছে. আচ্ছা একটু মানে এরকম কয়েকদিন হয়েছে সো হি ফেল্ট আ বিট উইয়ার্ড যে এটা কেন হচ্ছে মানে একটা কবরই কেন আমার পরে যেটা হলো তো সে বাসায় তার বাকি আমার যে দুইটা ভাইয়া ছিল ওনাদেরকে শেয়ার করতে গেছে যে ভাইয়া আসলে এই কাহিনী তো আমি একটা কবর দেখছি যে কবর দেখছি বাসার আর একটা যে মেম্বার সে বলছে এমা ফ্লোরেন্স. ও তো মানে প্রথম যিনি কবরটা দেখছিল কবরের নাম ছিল এমা ফ্লোরেন্স. তো ওনার সাথে যখন র্যান্ডমলি হতে থাকলো যে উনি দেখতেছে সেম কবর উনি বাসার আরেকটা মেম্বারকে বলছে কাহিনী যে আমি এরকম ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছি র্যান্ডমলি একটা কবর চোখে পড়ছে এন্ড দ্য আদার গাই জাস্ট সেড এমা ফ্লোরেন্স এন্ড দ্য আদার গাই হি সেড দ্য সেম থিং এমা ফ্লোরেন্স. তো পরে যখন আমার কাছে কাহিনীটা আসছে আমার আবার এসবে খুব ইন্টারেস্ট বেশি তো আমরা আমি একচুয়ালি গুগলে সার্চ করছি যে ওনাদের বাসার নাম্বারে ছিল নাকি এবং দেখা গেছে 1900 এ ওই বাসে একটা মহিলা থাকতো এমা ফ্লোরেন্স নামে. অস্ট্রেলিয়ায় মানে শুধু আমার না এরকম বহুত অনেকজনই অনেক উইয়ার্ড উইয়ার্ড স্টোরি হয়। যেমন একটা ছোট্ট স্টোরি আমি রাত্রেবেলা হেঁটে যাচ্ছি কেউ নাই পুরো রাস্তা খালি এবং মানে অস্ট্রেলিয়া মেলবোর্ন স্পেশালি মানে
পাঁচটা ছয়টার পর সন্ধ্যা পুরো খালি হয়ে যায়। আচ্ছা, তো আমি হেঁটে যাচ্ছি, কানে আইপডে গান শুনছি, হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে, চেনা জানা, খুলে তাকে দিয়ে পুরো রাস্তা খালি, পুরো রাস্তাটা খোলা, বাট কে মনে হচ্ছে আমার নাম ডাকতেছে এদিক ওদিক, মানে একবার মনে হলো গাছের পিছন থেকে, বিল্ডিং এর পিছন থেকে। সো এই টাইপের ওয়ার্ড ওয়ার্ড অনেক স্টোরি। আইপডে রেকর্ড করেছো? না না, but nah, that's basically a romantic weird story. তো তুমি একটু আগে একটা ইন্টারেস্ট মানে প্রথমে একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করেছিলে যে অস্ট্রেলিয়া স্যাটানিজম, এটা হাউ ডু ইউ নো দিস অথবা হোয়াই ডিড ইউ সে দ্যাট? বিকজ ভাইয়া, মানে টু টেল ইউ দ্য ট্রুথ, আমি অস্ট্রেলিয়ার, তারপর অস্ট্রেলিয়ার নামটা কালো করে দিলে কিন্তু না ভাইয়া, অস্ট্রেলিয়ান লিসেনার যারা আছেন, আই'ম আ প্রাউড বাংলাদেশি টু টেল ইউ দ্য ট্রুথ। সো আর রিজন বিং ভাইয়া, স্যাটানিজম ইজ বিকজ মানে অস্ট্রেলিয়ার যদি রুটস আপনি দেখেন, ইট কেম ফ্রম দ্য ব্রিটিশ এক্সপোর্টস রিজেক্টস, মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বাট ক্রিমিনালস বেসিক্যালি। সো ওই জিনিসটার কি বেস করে অস্ট্রেলিয়া বানানো হয়েছে। সো ওইটার কারণে অনেকেরই ভিতরে অনেক কিছু থাকতে পারে যারা এখন হয়তো নাই, বাট ফ্রম দ্য মানে প্রিভিয়াস আর কি। তো ওইখান থেকে আই গেস জিনিসটা বের হয়ে আসছে, এবং এটা আমি আর কি হিস্ট্রিতেই পড়েছি, অস্ট্রেলিয়ার হিস্ট্রিতে। সো এটার সাথে তোমার কোনো মানে এক্সপিরিয়েন্স রিলেটেড আছে নাকি? ওয়েল, অস্ট্রেলিয়া ভাই অনেক অনেক জায়গা আছে যেগুলি অ্যাকচুয়ালি বলে হন্টেড, এখনো আমার যাওয়ার সুযোগ হয়নি, বাট হোপফুলি এবার ব্যাক করে যাওয়ার প্ল্যান করতেছি। জাস্ট ইউ নো, ইউ টোল্ড মি অর স্টোরি যে তুমি কিলোমিটার ডায়রি তুলার আসি, বুঝছেন, এখনো যেহেতু তুলা আসি, আমি একদিন কে জানি আমাকে মানে এজ আ ফান বলেছিল যে তুলার শিরা জিন আত্মা হোয়াট এভার দে কল ইট, ওদের সাথে কানেকশন বেশি। ওকে, প্রথম শুনে খুব ভয় পেয়েছিলাম, বাট পরে ইট অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা বাড়ছে আমার। হোয়াট আই ডিড ওয়াজ, আমি আমার আম্মা আমাকে প্রায় বলতো যে তুমি মেডিটেশন করো, মেডিটেশন করো, তাহলে তুমি অনেক অ্যাওয়ার হতে পারবো অফ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড। সো আমি বহুত আর কি ওয়ার্ড ওয়ার্ড জিনিস ট্রাই করছি, যেমন আমি মেলবার্নে থাকতে আমি মোমবাতি জ্বালায় রুমের মধ্যে একা একা মেডিটেট করতাম, সুরা পড়তাম অবভিয়াসলি, এন্ড অনেক ওয়ার্ড মানে আওয়াজ শুনতাম, মনে হচ্ছে পাশ দিয়ে কেউ ঘেঁষে যাচ্ছে আর এরকম। তো এগুলি আবার আমি মেলবার্নে কাউরে বলি নাই, বিকজ কেউ বিশ্বাস করতো না। তো একদিন আর কি আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে, ফ্রেন্ডরা না ঠিক, তারা একটু সিনিয়র, তো তারা আর কি বলতেছিল চলো প্ল্যান চেট করি। তখন মানে আই ওয়াজ মানে এইসবের মধ্যে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না প্ল্যান চেট করে ডাকা, বিকজ অ্যাজ পার মাই বিলিভ, আমি বিশ্বাস করি যে কাউকে যদি ডাকতেও হয় মানে এটা অনেক পেইনফুল ভাবে তাকে ডাকতে হবে যে আসবে আর কি। তো হোয়াটস দ্য পয়েন্ট, ফাইন সবাই বলতেছে ফাইন করি। তো আমরা চারজন প্রায় সাতজনের মতন ছিলাম, একটা মোমবাতি জ্বালাই প্ল্যান চেটের বোর্ড একে করতেছি। সো যেহেতু আমি তুলে আসেন, আমি অনেক সময় মানে ইনফ্যাক্ট জিব্রান ভাইয়া যিনি, ওনার সাথেও মানে অনেক জায়গায় গিয়ে অনেক কিছু ফিল করেছি, যেমন একটা বাসা আছে আর কি। তো আমি অনেক কিছু ফিল করতে পারি না, আই টেল হিম যে ভাই এখানে মনে হয় কিছু একটা আছে, হি ইজ লাইক হ্যাঁ। তো ওই দিন যেদিন আমরা প্ল্যান চেট করতে বসছি, তো আফটার পাঁচ মিনিট করার পর মানে প্ল্যান চেটের নিয়ম যেটা যে কেউ যদি থাকে প্লিজ কাম, এই সেই। তো ফাইন করতেছি, এবং যারা করতে সব মানে বেশি সফলতা চান তাদের কাছে একটা ইনফরমেশনও দিতে পারি যে ভালো আত্মাদের চাইতে খারাপ আত্মাদের ডাকা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতার সম্ভব। এক্স্যাক্টলি, এবং দ্য মেইন থিং ইজ আপনার ডাকাটা পিওর হতে হবে। যদি আপনি জাস্ট ফর ফান ডাকেন মানে অনেক খারাপ জিনিসই হতে পারে, সেটাই মানে ব্যাড কনসিকোয়েন্সেস, এবং এই স্টোরির এন্ডিংটাই মানে একটা ব্যাড কনসিকোয়েন্সেই হয়। সো ফাইন, ভালো কথা, এভরিথিং ইজ গুড করতেছি। আফটার 5-6 মিনিটস আমার উইয়ার্ড ফিল করা শুরু করছি, আমার মনে হচ্ছে মাথা কেউ চেপে ধরতেছে, মানে পিছন দিয়ে একজন কেউ ঘেসে গেছে, মানে আমার সিটিং লাইক দিস সোজা হয়ে গেছে আর কি, ঝুঁকেছিলাম জি, তো ধাক্কা খেয়ে মনে হলাম সোজা হয়ে গেছি। বাট পরে দেখি কয়েন যে রাখা থাকে বোর্ডের উপর ওইটা নড়তেছে। আচ্ছা, তো আমি ধরেছিলাম না কয়েনটা, আমি যখন হাত দিছি তখন বুঝলাম যে আশেপাশে যারা তারা ইচ্ছা করে নড়াচ্ছে, মানে দে ওয়ার টেকিং ইট অ্যাজ এ জোক টু টেল ইউ দ্য ট্রুথ। এন্ড আই ওয়াজ লাইক আচ্ছা ফাইন। একটা পর্যায়ে পরে একজন লাইক আচ্ছা থামো। থামার পর আমরা যেখানে বসেছিলাম ঠিক পাশে একটা টেবিল রাখা ছিল, টেবিলের মধ্যে একটা হোলি ক্রস, ওই খ্রিস্টানদের ক্রস রাখা ছিল, একটা মেয়ের ছবি রাখা ছিল, একটা আরো অনেক কিছু জিনিস, মানে বড় একটা টেবিলে।
তো ফাইন, তো যখন আমরা থামলাম ধাম করে একটা আওয়াজ হয়েছে, তো সবাই ভয় পেয়ে গেছে জেনারেলি। তো যে ভাইয়াটা টেবিলের পাশে বসেছিল উনি আর কি দেখে একটু স্টান্ড, সবাই বলছে না ইনি ফেলাইছে নড়াইছে whatever। আমি ওনাকে আলাদা করে পরে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কি টেবিলে ধাক্কা মারছেন, বলে না আমি মারি নাই। এন্ড সবচেয়ে মজার জিনিস, টেবিলে এতগুলি জিনিস নড়ছে, মানে আপনার হোলি ক্রসটা পড়ে গেছে, ছবিটা পড়ে গেছে, আরো অনেক কিছু মেসড আপ হয়ে গেছে, কিন্তু আমরা একটা আওয়াজ শুনছি। ওকে ঠিক আছে, তো ফাইন, প্রথমে এটা আমার মাথায় ক্লিক করে নেই। সেকেন্ড টাইম যেটা হইলো, আই ওয়াজ থিংকিং যে সবাই বলছে দেখো কিছু এসে থাকলে লেটস মানে এটাকে বের করে দিই, চলে যেতে বলি, আদারওয়াইজ অশান্তি ক্রিয়েট হবে, একদম কেউ শুনছে না, ফাইন করলাম। সেকেন্ড টাইম যখন আমরা বসি সবকিছু ঠিকঠাক করে, উইদিন টু মিনিটস আবার সেম সাউন্ডটা হয়েছে এবং এবার কেউ নড়ে নেই। আর একটা পর্যায়ে আমি যখন চোখ খুলছি, আমি আমরা সাতজন ছিলাম, আমি আটটা ছায়া দেখছি মোমবাতির ছুতে, আটটা ছায়া জি, এবং ছায়াটা মানে খুবই মানে নট ক্লিয়ার, মানে খুবই ভেগ ভাবে দেখা যাচ্ছে ছায়াটা, এবং তখনই মানে আমার মানে ভয় পাওয়া শুরু করছি আমি। ফাইন, একটা পর্যায়ের পর সব যখন মনে হলো যে সেফ, চোখটা যখন আমি মানে চোখ বন্ধ ছিল আমার, মানে ছায়া দেখার সাথে সাথে আমি বলছি যে না দেখছি তো আমি আর দেখতে চাই না কি, জাস্ট ক্লোজ মাই আইস, সুরা পড়া শুরু করেছি। এন্ড পরে যখন উঠে দেখলাম ক্রসটা মেয়েটার, যে মেয়েটার ছবি ছিল তার ঠিক উপরে সেন্টার ভাবে, তার চেহারার সেন্টার ভাবে ক্রসটা রাখা, এবং আরেকটা পার্ট ছিল ওই হোলি ক্রসের স্ট্যান্ডটা টেবিলের এক কোনা থেকে এই কোনায়, বুঝছেন? এত কিছু নড়েছে কিন্তু আমরা ঠিক একটা আওয়াজ শুনেছি। এন্ড আলটিমেটলি এক সপ্তাহের মধ্যে ওই বাসায় যে দুইজন ছিল তার একজন একজনের সাথে অশান্তি ক্রিয়েট করে বাসায় আলটিমেটলি আর কেউই থাকতে পারলো না। এটা প্রায় দুই বছর আগের কথা। এন্ড রিসেন্টলি আমি এবার ঢাকা আসার আগে ওই বাসাটার পাশ দিয়ে যাচ্ছিলাম, বাসাটা দেখলাম ভেঙে অ্যাবান্ডন করে দিচ্ছে। যাই হোক, আমরা একটা ব্রেক নেই ছোট্ট করে, এবং মানে খুব মানে ভয়াবহ কিছু ঘটনার পর একটা ব্রেক দরকার, চলে যাবো গানে। ইন দ্য মিন টাইম করুন আমাদের এস এম এস, লিখে ফেলুন এস এইচ ওয়াই ইউটি শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা bhoot@radiofurti.fm ইমেল করতে পারেন, আপনাদের ঘটনাগুলো জানিয়ে দিতে পারেন, অবশ্যই নাম এবং ফোন নাম্বার সহ। স্টে টিউন টু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরে, আপাতত চলে যাচ্ছি আরো একটি গানে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, আর পাচ্ছি আপনাদের এস এম এস। আপনাদের এস এম এস এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন আপনাদের অভিজ্ঞতার কথাগুলো, এবং আমরা সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। এবং আমি একটা কথা বলেছিলাম আজকে, অসংখ্য এস এম এস এসছে শুধুমাত্র এই কথা বলে যে তাসকিন আমাদের লিখেছেন ভয় লাগছে বাট ভালোও লাগছে, দিগন্ত লিখেছিলেন যে ভূত এফএম হুলস্থুল লাগছে, নাফিজ লিখেছেন যে আজকের শোটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং ভয়ও লাগছে তবুও খুব জোশ লাগছে। সো আমি একটা কথা আপনাদেরকে গত এসএমএস এই কথা দিয়েছিলাম, যদি আপনারা ভালো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, এবং যেগুলো ভালো হবে মানে অবশ্যই শুনে ভয় লাগবে কারো, তাহলে ডেফিনেটলি আপনাদের ভূত এফএম অনেক অনেক বেশি ভালো লাগবে। সো ইটস ইউর শো এবং আপনাদের হাতেই সব কিছু, এবং কীভাবে ভালো করবেন এটা সবচেয়ে ভালো আপনারা জানেন। আর এই জন্যই বলছি যারা এখনও এস এম এস করতে চান তারা ইচ্ছা করলেই আমাকে এস এম এস করতে পারেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখুন, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বনি এস এম এস করেছেন, সনি এস এম এস করেছেন,
শশী এসএমএস করেছেন। সুমন ভাই, আজ প্রথম আপনাদের অনুষ্ঠান শুনছি, আনফরচুনেটলি আজকে সুমন ভাই নেই, আমরা আছি এবং আমাদের সাথে ভৌতিস টিম রয়েছে। অ্যান্ড আমাদেরকে তপন, যিনি তপন স্নিগ্ধ, তিনিও তিনি সিংহ, তিনিও তিনি তিনি খুলনা থেকে এসএমএস করেছেন। এবং এছাড়া আমাদের এসএমএস করেছেন ফয়সাল, এবং তিনি বলছেন যে ভূত এফএম তার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালো লাগে বলেই আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের অভিজ্ঞতাগুলো। আমাদেরকে এসএমএস করেছেন অভি সিলেট থেকে, এবং তারা একসাথে তিন ফ্রেন্ড মিলে আমাদেরকে শুনছেন। গুড, ভেরি গুড, এবং থ্যাংক ইউ যে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। সো আপনারা যারা বড় করে, আমি আমি দেখছি অনেকেই অনেক ঘটনা শেয়ার করতে যাচ্ছেন বা অনেক কিছু করতে যাচ্ছেন, আমি বলবো কি যে একটু কষ্ট করে যদি ইমেল করতেন আমাদেরকে ঘটনাগুলো, তাহলে আমরা আগে থেকে প্রস্তুত হতে পারতাম আপনাদের ব্যাপারে। সো আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন আমাদের লিসনার আছেন, এবং যিনি আমাদের ইমেল করেছিলেন তিনিও আমার সাথে শেয়ার করবেন, তিনিও এসছেন নরসিংদী থেকে। তো আমরা তার নাম জানি আগে, কি নাম আপনার? আমার নাম অলি, আমি আমাদের বাড়িতে আমাদের এক কাজের মেয়ে ছিল, তাকে আমার মানে আমার আঙ্কেল দুই আঙ্কেল পুকুরি গোসল করতে গিয়েছিল, তো তাকে পাঠানো হয়েছিল ওদের ব্যাগ করে ফিরিয়ে আনতে। আচ্ছা, আসার পথে আসার পর যেটা ঘটে যে সে খুব এক্সাইটেড হয়ে যায়, যে কাজের মেয়েটা অস্থির হয়ে যায় এবং বারবার বলতে থাকে যে খারাপ লাগছে এবং পায়ে চলে যাবে সে। মানে আপনার যারা গিয়েছিল পুকুরে পুকুরে গোসল করতে, তারা কারা? তারা আমার আঙ্কেল। আপনার আঙ্কেল? অনেক বছর আগের কথা, আমি তখন ছোট ছিলাম। আচ্ছা, তা আসার পরে এই অবস্থায় এবং মানে প্রায় এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। ভেন্টিলেটর দিয়ে কেউ আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, এটা বলে সে প্রচন্ড ভয় পায় এবং এক পর্যায়ে আবার সেন্সলেস হয়ে যায়। যাই হোক, এরপরে আমার নানু তখন জীবিত ছিলেন, তো নানু কি করছে যে সব রুম মানে রুমের মেইন যে দরজাটা সেই দরজাটা বন্ধ করে উনি চলে গেলেন, যে রাতে ঘুমাবেন যে যদি তাহলে তার মানে সে বাসায় ফেরার পর থেকে কাজের মেয়েটা খুব অস্বাভাবিক আচরণ, হ্যাঁ অস্বাভাবিক আচরণ করছিল, বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করছিল। তার মধ্যে কোনো কোনো অস্বাভাবিকতা চোখে পড়েছিল, যেমন সে মানে প্রচন্ড ঘামত, ঠিক আছে, প্রচন্ড ঘামত, তার শরীর দিয়ে প্রচন্ড ঘাম ঝরতেছিল, আর সে বারবার শুধু বাইরে চলে যেতে চাইতেছিল, যে বলতেছেন যে আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব, আমাকে যেতে দেন। আচ্ছা, হোক, রাত্রে দরজা লাগিয়ে চলে গেছে, দরজা জানলা সব বন্ধ। পরদিন সকালে এসে যা দেখে যে মেয়েটা ঘরে নেই, দরজা জানলা সব বন্ধ এবং এখনো ভিতর থেকে বন্ধ, কিন্তু মেয়েটা ঘরে নেই। মানে যখন সকালবেলায় উঠে আপনার নানি দেখলেন যে মানে বাইরে থেকে প্রত্যেকটা জিনিস লক করা, হ্যাঁ লক করা, কিন্তু সেই লক অবস্থাতেই আছে বাইরে থেকে, হ্যাঁ, বাট ভেতরে কেউ নেই, ভেতরে কেউ নেই। আচ্ছা, এই পর্যায়ে তখন হঠাৎ বাইরে থেকে খবর আসে যে ওই মেয়েটাকে ওই পুকুরের রাস্তায় একটা জাম গাছ আছে, ওই গাছের উপর পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, পরে সামহাউ গাছ থেকে নামিয়ে আনা হয়, নামিয়ে আনার পরে তাকে বাসায় আনার পরে কি হয়, সে আবার অস্থির হয়ে যায়। তো এখন একজন মৌলবীর পরামর্শে একজন কবিরা জানা হয়। আচ্ছা, তো মৌলবী কি মানে মৌলবী পরামর্শ দিয়েছিলেন যে কোন একটা কবিরা, কবিরাজ উনি ওনার পরিচিত, ওনার পরামর্শে আনা হয়। তো ওই কবিরাজ মেয়েটার চিকিৎসা করে, যে এইভাবে যে মেয়েটার কড়ে আঙ্গুলের মধ্যে সরিষার তেল, গরম সরিষার তেল মাখিয়ে সেখানে চাপ দিয়ে ধরে, চিমটি দিয়ে ধরে বিভিন্ন প্রশ্ন করে, যেমন যে কোথা থেকে ওর উপর পজিট হয়েছে, তারপরে কেন আসছে, কেন পজিট হয়েছে, এসব বিভিন্ন প্রশ্ন করে জানে যে আমাদের বাড়িতে একটা লিচু গাছ ছিল, ওই মেয়েটা একদিন ওই লিচু গাছে লিচু পাড়তে উঠেছিল। আচ্ছা, তখন সে ওইখান থেকে পড়ে যায়, প্রায় মাসখানেক আগের ঘটনা সেটা, তখন অস্বাভাবিক গুরুগম্ভীর একটা আওয়াজ প্রশ্নের উত্তর দেয়, যে প্রশ্নগুলি কবিরাজ করে, যে ওইখানে ফার্স্ট যে ওদের ডিস্টার্ব করা হয়েছিল, যে জিন জাতীয় যেটা তাদের ডিস্টার্ব করা হয়েছিল, যে মেয়েটা ডিস্টার্ব করছে, এরপরে ওই জাম গাছ থেকে তার উপর পজিট হয়, এবং কোভিড চিকিৎসা করার পর এক পর্যায়ে তার চেষ্টায় জিন মানে ছেড়ে চলে যায়, ঠিক আছে, ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে প্রায় এক সপ্তাহের মতো সে হাসপাতালে থাকে, তারপর সুস্থ হয়ে যায়, সুস্থ হয়, মোটামুটি সুস্থ হয়, তো তার অস্বাভাবিক আচরণ মোটামুটি বজায় থাকে, তারপর আমাদের বাড়ি থেকে তাকে বিদায় করে দেওয়া হয় যে তোমার যে সমস্যা তোমাকে আমরা রাখতে চাই না।
আচ্ছা একটা কথা বলবো, সেটা হচ্ছে যেই মুহূর্তে আপনারা দেখছিলেন যে ওই যে তাকে প্রশ্ন করা হচ্ছিল, সে কি স্বাভাবিক গলাতে তার মতো? না না না, সে মানে গুরু গম্ভীর, বললাম তো যে কণ্ঠটা পুরুষের মনে হচ্ছে, কিন্তু কণ্ঠটা আসতেছে, সে বলতেছে উত্তর দিতেছে কিন্তু কণ্ঠটা পুরুষের। আচ্ছা, এবং সেটা খুবই অস্বাভাবিক। এটা শুধুমাত্র এরকম না যে মানে বাসার সবাই শোনাচ্ছে? হ্যাঁ, বাসার সবাই, মানে আমরা সবাই তখন গিরা দাঁড়ায় রয়েছি, তখন আমি ছোট ছিলাম। আপনাদের বাসায় কি এছাড়া আগে কোনো প্রবলেম প্রবলেম ছিল? প্রবলেম মানে আমাদের টিনের বাড়ি তো, মাঝে মধ্যে চালে ঢিলের শব্দ হয়, সেটা অনেক রাত্রে, মাঝে মধ্যে ফার্স্ট ফার্স্টে আমরা যে সময় ফার্স্ট থাকতাম, তো আমি তো রাত্রে সজাগ হয়ে উঠতাম, তো ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, এখনো মাঝে মধ্যে সেই আওয়াজটা শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, অনেক মানে বেশ মানে ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্সটা শুনে। আমাদেরকে এসএমএস করছেন এখনো অনেকেই, নাদিয়া আমাদের এসএমএস করছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন শুনছি জটিল লাগছে, ভূত এফএম আরো একদিন করতে বলেছেন। আমরা একদিনেই আপনাদের যথেষ্ট এসএমএস এখন পর্যন্ত আপনারা যা পাঠাচ্ছেন তা একদিনের জন্য যথেষ্ট, কিন্তু যদি আমরা আরো করি তাহলে আপনাদের আরো অনেক 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 এক্সপিরিয়েন্স লাগবে। আমি এখনো খুব অদ্ভুত লাগছে যে এখনো পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স গুলো ফুরিয়ে যায়নি এবং আমরা পাচ্ছি একের পর এক। এছাড়াও আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমি জানিয়ে দিতে পারি আপনাদেরকে, এবং আমাদেরকে এই ঘটনাগুলো পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে অনেকেই। আমি আর একটা ঘটনা একটু জানাই, যে আমাদেরকে আরেকজন লিখেছেন যে আমি এসএসসি পরীক্ষার ছুটিতে বন্ধু সাবার বাসাতে যাবো চিন্তা করি, বাসাটা একদম খালি ছিল, ওই বাসায় কেউ থাকতো না, এবং একটা মহিলার ছেলে ওই বাসাটাকে আত্মহত্যা করেছিল, সুইসাইড করে, এবং সেই ঘটনাতে মহিলাও হার্ট অ্যাটাক করে, এবং এইগুলো তারা রাত্রেবেলা আলোচনা করছিল, এবং এই সময় মানে বারান্দায় শুয়ে, এবং এই বাসাতে তিনি লিখেছেন যে আমরা আলোচনা করছিলাম বারান্দাতে শুয়ে, কারণ এই বাসাটাতে কেউ থাকে না, কোনো বাতি বা পাখা কিছুই নেই, প্রায় মাঝরাতে কিছু কান্নার আওয়াজ পাই, তখন ভয় লাগে, এরপর কিছু পায়ের শব্দ, তখন সাবা আমাদের বন্ধুর বাসা যার বাসা সে বলে এইটা সেই ছেলের ঘর যার বারান্দাতে আমরা শুয়ে আছি। আমরা তখন খুবই ভয় পাই, তখন বাজে রাত তিনটা, ঠিক তখনই বাসাতে কলিং বেলের আওয়াজ, এবং কলিং বেলের আওয়াজ স্পষ্ট তারা সবাই শোনে, তখন সব বন্ধুরা তাড়াতাড়ি ভয়ে দরজা খুলতে যায়। আমরা দরজার সামনে যাই এবং তখনও কলিং বেলের আওয়াজ, যখন দরজা খুলতে যাব তখনই সাবা বলে দোস্ত আমাদের বাসায় কেউ থাকে না, এবং আমাদের বাসাতে কোনো কলিং বেল নেই। এই হচ্ছে ঘটনা, এবং খুবই অদ্ভুত, আমার কাছে উইয়ার্ড লেগেছে ব্যাপারটা। আর এছাড়াও আমাদেরকে এসএমএস আমাদেরকে ইমেল করেছেন আরও একজন গল্প পাঠিয়েছেন বিশ্বাস রাকিব, তার গল্পটাও বেশ, তার ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং, এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তিনি এসএমএস করেছেন ইমেল করেছেন আমাদেরকে। তিনি বলেছেন যে ঢাকা কলেজে ধানমন্ডি তার একটা ঘটনা আছে। আমাদের আরও বেশ কিছু এসএমএস আছে, এবং সেই এসএমএসগুলোতে আমি বলি যে যারা যারা পাঠিয়েছেন, অনন্যা লিখেছেন আমাদেরকে এসএমএস, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে এলভিস বয়, এসএমএস করেছেন ফাহিম, এসএমএস করেছেন জীবন, এসএমএস করেছেন সায়েম এবং প্রণয়, ইমরান সহ আরও অনেকে, এছাড়াও সাইদের এসএমএস আমরা দেখতে পাচ্ছি, অনেকের এসএমএস দেখতে পাচ্ছি, নাসরিনের এসএমএস দেখতে পাচ্ছি, এবং নাসরিন অসুস্থ এবং তিনি বলছেন যে তাও তিনি এই মুহূর্তে জেগে আমাদেরকে শুনছেন। সো আপনাদেরকে থ্যাংকস জানাবো অবশ্যই, যারা এতক্ষণ পর্যন্ত এত রাত পর্যন্ত জেগে আমাদের সাথে আমাদের শো শুনছেন, তাদেরকে বলবো থ্যাংকস। এবং আমাদের আরেকটা কথা, একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখনো পর্যন্ত এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এবং জানতে চাই আমি সাকিব ভাইয়ের কাছে যে ঘটনার এবার কি ঘটিবে, কোন ঘটনা, নতুন কোন ঘটনা ঘটিবে কিনা। নতুন ঘটনা কটা বাজে আজকে? নতুন ঘটনা হবে না, আজকে নতুন ঘটনা হবে না। ভাইয়া যদি শেষে কোনো কিছু একটা বলতে চান তাহলে তো। ছোটখাটো ইনসিডেন্ট আছে, বাট মানে ওইরকম মানে ইট কেন মানে আমি অস্ট্রেলিয়া ছাড়া, আপনার আপনার আপনি যে বলেন যে হুট করে আপনার সবকিছু হয়ে যায়, এরকম কোন ঘটনা আছে কিনা, মানে একদম আপনার খুব ব্যক্তিগত কিছু? আচ্ছা, ব্যক্তিগত অস্ট্রেলিয়া রিলেটেডই তাহলে একটা বলি, যে আমি বেসিক্যালি আগেও যেহেতু বলেছি যে আমার এইসব
স্পিরিচুয়াল বা ভৌতিস্ট অ্যাক্টিভিটি, জিব্রান ভ্যান শাকিব ভ্যা ক্লেমস ইট, এগুলির প্রতি আমার খুব ইন্টারেস্ট আছে অনেক আগে থেকেই, বিফোর আই ইভেন মেট দেম। তো আমার বেসিক্যালি একটা স্টোরি আর কি, খুবই স্মল, বাট মানে যেটা হয়েছে কি, আমি আম্মা যদি শুনে থাকো প্লিজ ফরগিভ মি, আমি একদিন রাত্রেবেলা সিগারেট খেতে বের হয়েছি, বুঝছেন? আচ্ছা, ইনফ্যাক্ট এনি অফ মাই রিলেটিভস আর হিয়ারিং দিস প্লিজ ফরগিভ মি। রাইট, সো এনিওয়ে রাত্রেবেলা একদিন সিগারেট খেতে বের হয়েছি। সিগারেট খুব খারাপ, খুব খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি আচ্ছা, চলো বলো। থ্যাংক ইউ সাকিব ভাই, কিপ দ্যাট ইন মাইন্ড। তো এই রাত্রেবেলা সিগারেট খেতে বের হয়েছি, তো বাইরের যে ডাস্টবিন গুলি থাকে, আমাদের বাসার পাশে লাইন দিয়ে ডাস্টবিন ছিল, বিকজ উইদিন রাত্রে বিন কালেক্ট করে। তো ডাস্টবিন বাইরের গুলি যেরকম যে একটা বাক্সর মতন থাকে, উপরে একটা কাভারের মতন থাকে, যেটা খুলে আর ইয়া হয়, ফ্ল্যাপের মতন, ফ্ল্যাপের মতন বেসিক্যালি। জি, তা আমি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছি, আর আমার যেটা অনেক সময় হয় যে কিছু সময় আসে খুব স্ট্রংলি ফিল করি যে আশেপাশে কিছু একটা আছে কিন্তু দেখতে পাচ্ছি না। আর এদের মেইন কনসেপ্টটা এটা যে ওরা দেখা দিবে না আপনাকে, চিন্তা করতে দিবে যে আমরা অ্যাকচুয়ালি কই, সো দ্যাট ওয়ে আপনি অ্যাকচুয়ালি ভয় পান। কারণ নর্মালি চিন্তা হলে আপনি একটা কিছু চোখের সামনে দেখেন, যতই ভয় পান না কেন, একটা পর্যায়ে সাহস আসে টু মানে ওইটার সাথে ইয়া করার জন্য, মানে টু টেক ইট অন বেসিক্যালি। যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ ভয় লাগতে থাকে যে অ্যাকচুয়ালি কই, কি হচ্ছে। তা আমার ওই ফিলিংটা আসলো হঠাৎ করে যে আমার লেফট সাইডে, যে সাইডে সব বিনগুলি রাখা, লেফট সাইডে একটা কিছু আসতেছে বাট আমার কাছে আসতে পারতেছে না। এন্ড নরমালি এরকম একটা কিছু হলে আই জাস্ট স্টক, আমি জাস্ট সে যে কিছু মানে হোয়াট আই সেড ওয়াজ যে কেউ যদি এখানে থাকেন ইদার সামনে আসেন না হলে চলে যান, এভাবে আমাকে ডিস্টার্ব করার কোনো মানে নাই, দ্যাটস হোয়াট আই সেড। এন্ড উইথিন ফিউ সেকেন্ডস হঠাৎ দেখলাম, এবং ওই দিন কোনো বাতাস টাতাস কিচ্ছু ছিল না, আমি জাস্ট এমনি সিগারেট খাচ্ছি এবং ধোয়া মানে মুখের সামনে এভাবে যাচ্ছে, এতই বাতাস নেই। হঠাৎ দেখলাম যখনই আমি কথাটা বললাম, উইথিন এ ফিউ সেকেন্ডস প্রত্যেকটা বিনের যে ফ্ল্যাপ গুলি সিরিয়ালি উঠা এরম এরম নড়া শুরু করলো, এক সিরিয়ালি করে ধাপ, তারপর অ্যাডজাস্টমেন্ট হবে এবং আওয়াজ করতে হতো ধাপ 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 করে চলে গেল অল অফ এ সাডেন। এন্ড তখন আপনার ধরেন রাত কত, দেড়টা দুইটার মতন বাজে। সো উইটার পর এন্ড মানে দিস ইজ টু মানে অল দ্য লিসেনার্স আর কি, যে ইটস আ ফ্যাক্ট যে আপনার যত সব এরকম ডিমনিক বা ইভিল স্পিরিচুয়াল জিনিস ঘটে, এটা অ্যাকচুয়ালি আমি অনেক রিসার্চের পর দেখেছি যে নর্মালি টাইম ফ্রেমটা হচ্ছে রাত বারোটার পর থেকে অ্যারাউন্ড তিনটা চারটা পর্যন্ত এইসব জিনিস সবচেয়ে বেশি হয়। ওকে, বুঝছেন? আর ঠিক ফজরের আজানের পর আজান আগ পর্যন্ত যত সব ডিমনিক বা যত সব খারাপ জিনিসপত্র, এই যে ধরেন আপনার তাবিজ করা, এগুলি সব ওই টাইমের মধ্যেই প্লেস করে। বিকজ অনেক সময় হয়তো অনেকেরই হয় ঘুম থেকে উঠে দেখে বিছানার নিচে তাবিজ, বালিশের নিচে তাবিজ করা, তো এই টাইমটাতে ওইগুলি সবচেয়ে বেশি হয়। এন্ড মানে যারা কেউ যদি ভয় পায়, তাদের যদি ওই বিশ্বাসটা থাকে যে উপরে আল্লাহ আছে, দেন কিছুই হবে না আলটিমেটলি। বিকজ আমি এটা বলে খুব ভালো করলেন, এটা আসলে মানে ইটস এ ট্রু ফ্যাক্ট, বিকজ আপনার যদি আলটিমেট বিশ্বাস আল্লাহর কাছে থাকে, এর আপনাকে কিছুই করতে পারবে না। আপনার যদি সুরার উপর বিশ্বাস থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে, নো ম্যাটার হোয়াট, বিকজ মানে জিব্রান ভাইয়া শাকিব ভাইয়া তাদের যদি ওই স্ট্রং বিশ্বাসটা না থাকতো, তারা হয়তো এত সাকসেসফুলি ভৌতিক নিয়ে এরা এইভাবে আগাইতে পারতো না যে ইটস ভেরি কমন এন্ড পপুলার অ্যামং ঢাকা সিটি। সো এটাই আর কি একটা বেশ না আমাদের, হ্যাঁ ডেফিনেটলি আমরা অনেকবারই সবাই জোরসে সুরাটুরা পড়তে হয়েছে আমাদের, এবং ইট ওয়ার্কস। আমরা চেষ্টা করি মানে লাস্ট মোমেন্টে পড়তে, বিকজ যত পাই আর কি, এতে পেতে তারপর যখন হচ্ছে না মানে তখন মানে ফ্র্যাঙ্কলি টু অল দ্য লিসেনার্স কুড সি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে ফ্র্যাঙ্কলি টু অল দ্য লিসেনার্স আর কি, যারা শুনতেছেন মানে এই শাকিব ভাই, জিব্রান ভাই, সুমন ভাই, অবভিয়াসলি তিনজনই আর কি, অ্যাজ ফার অ্যাজ আই নো, আরো মেম্বার থাকলে ফরগিভ মি, বাট এদেরকেই দেখে প্রমাণ যে অ্যাকচুয়ালি যতই ইনসিডেন্ট ঘটুক না কেন এদের সাথে, তাদের বিশ্বাসের জন্য তারা এখনো আজকে এটা নিয়ে আগাতে পারছে, না হতে পারতো না। এটাই আর কি মেইন জিনিসটা, যে ইফ ইউ হ্যাভ দ্য ফেইথ, যতই ভয়ের জিনিস হোক কিছু আলটিমেটলি আপনাকে কেউ কিছু করতে পারবে না। সো রাইট, আমার সেটা মনে হয় যে অনেকেই SMS, আমি কয়েকটা SMS এরকম পেয়েছিলাম যে শোনার পরে তো ভয় লাগে, এবং ভয় পেলে আমরা সাধারণত আমরা তখন কি করবো, মানে যদি ভয় লাগে তখন কি করবো। তো ভয় লাগলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ভয় লাগলে কিভাবে ঘুমাবো, তো ঘুমাতে হবে চোখ বন্ধ করে ডেফিনেটলি, কারণ তাকে তখন ভয় বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে এই যে বিশ্বাসটা রাখতে হবে, এবং সেই সাথে সুরা
যেটা আপনি যদি বিশ্বাস করে পড়েন তাহলে দেখবেন যে এখন যেটা আমরা শুনলাম আর কি, যে তাহলে ভয় পড়তে এমন আসলে কোনো কারণ নেই। সেজন্য আমি এই জন্য বললাম এটা ওষুধের মতো কাজ করলো। জি, মানে একটা ছোট্ট জিনিসকে অ্যাড করতে চাই ফ্রম আওয়ার রিলিজিয়ন আর কি, বেসিক্যালি যে আমরা হচ্ছে মানে আল্লাহর শ্রেষ্ঠ ক্রিয়েশন আর কি। ট্রু, ঠিক আছে, তো আমরা আর কি মানে আল্লাহর পর ফেরেশতার পর আমরা আর কি শ্রেষ্ঠ সবচেয়ে। তো ওইভাবে যদি কেউ চিন্তা করে যে আমরা সবচেয়ে যেহেতু শ্রেষ্ঠ, আমাদের যদি আল্লাহর উপরে বিশ্বাসটা থাকে আমাদেরকে কোনো কিছুই হার্ম করতে পারবে না। যদি আমরা কোনো উইয়ার্ড টাইপের অ্যাক্টিভিটি, উদ্ভব অ্যাক্টিভিটি যদি টের পাই, যে কোন রকম আওয়াজ বা কোনো কিছু, ওইটা নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা ভয় পাবো। অথচ আমরা যদি আমাদের যেটা করার সুরা পড়ে মনে করলাম যে আল্লাহ আছে কিছু হবে না, ওইটা মনে করি যে ঘুমাতে চলে যাই, তাহলে কিন্তু আর কিছুই হলো না আলটিমেটলি। Okay. So basically the fact is যে এইসব হলে মানে just the less you think about it, that's better. সত্যি তাই, basically এমন আজকে অনেক 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 প্রশংসা পাওয়া যাচ্ছে। যেটা হয়েছে যে অফিসে এসে বরং অফিসে দেখেছি দু একজন, না না আমাদের অফিসে না, অফিসের যারা আছে তাদের দু একজনের বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, কারো কেউ ঘাড়ে হাত রাখছে এবং কেউ দেখা যাচ্ছে লক হয়ে আছে চেয়ারে অফিসের মধ্যে, কেউ দেখা যাচ্ছে লক হয়ে আছে চেয়ারে উঠতে পারছে না, এরকম ধরনের কিছু ঝামেলা টামেলা হচ্ছে আরকি। ব্যাপারটা এরকম হয়েছে আরকি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজকে শোটা শেষ করতে হবে এখানে, এবং সেই সাথে জীবন ভাই এবং সাকিব ভাইকে বলবো তার আগে যে আপনারা আগামী দিন আসছেন, তো আগামী দিন ডেফিনেটলি আসছেন। আগামী কয় তারিখ? 31st না, 31st আসবো। We are very, we don't have anything planned, right? No, party হবে রেডিও 40 তে। রেডিও 40 তে সেটাই। I think we'll all be here, সময় মতো থাকবে, আর আমরা তো নিশ্চয়ই অনেক খাবার এবং পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা আমরা লাস্টে একটা কথা নিব। হ্যাঁ প্লিজ। I'm actually I wanted to thank Shakib bhai and Jibran bhai and obviously আপনি রাসেল ভাই for giving me this opportunity to go on live for the first time. মানে আমরা ব্যাপারটা হচ্ছে যে আপনি আমাদেরকে যে জিনিসগুলো আজকে মানে যা বললেন তাতে আমরা যে রিয়াকশনটা দেখছি অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে ওই কাহিনীটা, ওই যে পিয়ানো না এপিটাসের ঘটনাটা, কিন্তু কেমন জানি আমাদের এস এম এস করার নিয়ম তো জানেনি, তো এখন তো নিশ্চয়ই এস এম এস করবেন না, কিন্তু আমাদের ইমেল করবেন bhootfm@radiofurti.fm, এখানে ইমেল পাঠিয়ে দিন অবশ্যই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। স্টে টিউন টু রেডিও ফুর্তি, ফিরে আসবো আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং একটু ভয় থাকবেন। এবং একটু ভয় থাকবেন। নেক্সট কি লাস্ট শো অফ দ্য ইয়ার? না, লাস্ট শো অফ দ্য ইয়ার মানে শুরু হবে এই বছরে, শেষ হবে আগামী বছরে। সো দাদা